মত ওই চেয়ারম্যানের বাসায় আমার মা আমাকে কোলে নিয়ে কাজ করেছে, বললে ইজ্জত কমে যাবে না, বললে ইজ্জত কমে যাবে না রে ভাই, চেয়ারম্যানের বাসায় কাজ করতো আমাকে কোলে নিয়ে, আমার ছোট সময়ের মেমোরি ভালো মনে আছে, একটা কাপড় দিত ঈদের সময়, মা চেয়ারম্যানের মেয়েকে ডাক দিয়ে বলতো পন্ডি আমার আর একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, আরো একটা কাপড় যদি হয় আর আমার কাপড় কেনা লাগবে না, তোমরা তো জানো আমরা বড় গরিব, আমরা বড় অসহায় বড় গরিব, আরে যুবক ভাই মা যারা হারায় ফেলছি চোখের পানি সেরে দোয়া কর দোয়া কর, আরে নবীর উম্মতের দর, মা ডেকে বলে বুন্ডি একটা কাপড়ের ব্যবস্থা করে দে, আমরা তো বড় গরিব কোথার থেকে পাবো অনেক কষ্টের সংসার, মাই ভাবে চাইলো দুইটা কাপড়ের ফয়সালা হয়ে গেল, আরে নবীর উম্মতের দর, ওই সময় আমার ভিতরে কসম করে বলি আমার স্বপ্ন ছিল, কসম করে বলি স্বপ্ন ছিল ও মালিক লিল্লাহিল মাওলা ফালাহুল পুর, যেই বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, আল্লাহকে আমি বলেছি মালিক তোমাকে আমার বানায় নাও, আর তোমার সাথে সম্পর্কটা আমাকে জড়ায় রাখো রে আল্লাহ, ও মালিক আর কত কষ্ট দিবা, ওই সময় দোয়া করেছি মাদ্রাসায় যখন দিল মাকতবে পড়ি, ওই সময় আমার মা জীবিত, আমার মা পিছন দিকে তাকায় থাকতো সন্তান কত দূরে দেখা যায়, ওরে নবীর উম্মত এখন বড় হয়ে গেল, মা যদি বেঁচে থাকে গাড়ি কত দূরে দেখা যায়, তাকায় থাকে কথা কান ঠিককে ঠিক না, আরে নবীর উম্মত আমার মা পিছন থেকে তাকায় থাকে সন্তান যায়, আর আমি দেখেছি আমি ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে অসহায় হয়ে গেলাম, হসপিটালের বেডে কান্না করি, মা আসল পেতে দোয়া করে আল্লাহ আমার সন্তানটাকে দিনের রাস্তায় দিয়েছি তুমি ফালায় যাও, আমার সন্তানটাকে নিয়ে যেও না, আরে নবীর উম্মত ওই সময় আমার মায়ের দোয়া কবুল, এই চেয়ারে আজকে বসেছি কারো কোনো মাস্তানি নাই, এই চেয়ারে বসার পিছনে একটাই মাস্তানি আমার মায়ের দোয়ার মাস্তানি, কথা কন ঠিক কি ঠিক না, আরে যুবক ভাই দান পা দুইটা আগায় দাও, পা দুইটা আগায় দে, পা ধরে বলছি ওই মায়ের দোয়া নিয়ে সামনে আগাও, ঠকবা না ঠকবা না ঠকবা না, ওই সময় আমি আমার মায়ের ওই মেমোরিটা মনে রেখেছি আর দোয়া করেছি আল্লাহ যদি জীবনে মাসে 10,000 টাকা ইনকাম করার সুযোগ হয়ে যায়, এই এলাকার ভিতরে অনেক টাকাওয়ালা থাকবে, আমি না খেয়ে থাকলেও আমার মা সবচাইতে ভালো খাবার খাবে, আমার মা সবচাইতে ভালো কাপড় পরবে, আমার মা সবচাইতে ভালো বুরকাটা ব্যবহার করবে, আমার বউয়ের শাড়ির চাইতে মায়ের শাড়ি দাম থাকবে, আমার লুঙ্গির চাইতে বাবার লুঙ্গির দাম বেশি থাকবে, আমার জুতার চাইতে মায়ের জুতা বেশি থাকবে, আমার মা অন্য মহিলাদের সাথে যখন মিশবে মহিলারা জিজ্ঞেস করবে এত সুন্দর শাড়ি বুন্ডি কোথায় পাইলে, উনি বলবে আমার সন্তান আনছে, এইটাই আমার জন্য বড় দোয়া বড় দোয়া, এই দোয়াটা নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম কবুল হলো না, আরে নবীর উম্মত এখন তো মা হারায় ফেললাম, কেমন করে বলে মাদ্রাসায় পড়ি মক্তবে পড়ি, ওই সময় শুক্রবারের দিন এমনি বাসায় তেমন একটা যেতাম না, তারি সাহেব ডাক দিয়ে কয় এ বাবা তুই বাড়ি যা, আমি বললাম না যাব না, বলে না বাড়ি যা, হুজুর বলে আর চোখের কোঠার পানি মুছতিছে আমাকে জড়ায় কয় জুবাইর বাড়ি যাও বাড়ি যাও, আমি এইভাবে হুজুর ভ্যানে উঠে দিল বাড়ি চলে গেলাম, এলাকার কিনারায় যায় দেখি চাষা রাস্তার কিনারায় এসে দাঁড়ায় রয়েছে, আমি বললাম চাষা আমাদের বাড়ির কাছে এত মানুষের কেন সমাগম, চাষা আমার মুখটা অন্যদিকে ফিরে কয়ে চাষা আর কলি যায় গুন লাগাবি না, আমি বাড়িতে ঢুকলাম চাষা অন্যদিকে যায়, আমি কই চাষা এত মানুষের ভিড়ে আমার মায়ের চেহারা কেন দেখি না, এত মানুষের ভিড়ে কেন আমার মাকে দেখা যায় না, চাষিকে দেখি খালারে দেখলাম ফুপুরে দেখি কিন্তু আমার মা কয় তাকায় দেখি উঠ মধ্যখানে উঠানের মধ্যখানে মশারি টানাইয়া ডেকে রাখছি, ওই দিকে একটা দৌড় বাড়িয়ে যখন মুখের উপরে কাপড়টা ফালায় দিলাম, তাকায় দেখি কেউ না, ওই কষ্ট করা মা দুঃখিনী
আমার মারা, এরে নবীর উম্মতের দল। আজকে তো 400-450 টাকার বাজের কাপড় করি পরি, 200 টাকার টুপি পরি, 800-900 টাকার কোঠায় লুঙ্গি পরি, 500-700 টাকার স্যান্ডেল পায়ে দেই, তবে কলিজায় আঘাত। ঈদের সময় কসম করে বলি একটা আতরও আমি কিনি না। অনেকেই মার্কেটে যায়, মাহমুদুল হাসান ফিরদাউস, উনিও মার্কেটে আমিও মার্কেটে, উনি অনেক কিছু কিনল, সাদা এক লুঙ্গি, সাদা এক কাপড়। আমি বললাম, ভাই এগুলি কার? ও ডাক দিয়ে কয়, তুই কিছুই কিনলি না? আমি তো অনেক কিছু কিনছি বাবার মায়ের জন্য, তবে নিজের কিছু কিনি নাই। আমি তখন চোখের পানি সেরে বলি, ভাই ওই যে তাকে দেখেন, মার জন্য কিনছেন, বাবার জন্য কিনলেন, ওই দুইজনের একজন আমি মা হারায় ফেলছি। আপনি অনেক কপালওয়ালা মানুষ, আপনার কপাল বড় ভালো, ওই মায়ের থেকে দোয়া নাও, মাহফিলে আসবো। অনেক বক্তারা মাহফিলে যায়, মাকে দোয়া, মার থেকে দোয়া নেয়, মা অনেক দূরে প্রোগ্রাম, দোয়া করবা, নিরাপদ সফরের জন্য শেষ হয়ে যায়। কক্সবাজার গত মাসে 14-15-16 এই তিনটা প্রোগ্রামে আমি যাব, গাড়িতে উঠি ড্রাইভার চোখের দিকে তাকায় ড্রাইভার ও কাঁধে কারণ সব জানে। আমি ডাক দিয়ে কইলাম, ভাই কেন কাঁদিস? ড্রাইভার ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন কাঁদে? আমি বললাম, যুবক আমার ভিতরে একাগু, জীবনের প্রথম কক্সবাজারে যাব তাও বয়ান করার জন্যে, এতটুকু বয়স, এই বয়সে কক্সবাজারে যাব। আমার মাকে যদি ফোন করে বলতাম, মা তোমার দোয়া, তোমার দোয়া তোমার সন্তানের জন্যে কবুল, তোমার সন্তান দিনের দাওয়াত নিয়ে কক্সবাজারে যায়, মা অনেক খুশি হয়ে যাইতো। আরে ভাইজান, এই মানুষটা আমি হারায় ফেলছি, এই মানুষটা হারায় ফেলছি। অনুরোধ করে বলছি, ওই যে তাকায় দেখেন, মা হারা সন্তানের চোখের কোঠায় পানি, বাবা হারা সন্তানের কোঠের চোখের কোঠায় পানি। অনুরোধ করে বলছি, ওই মা বাবা কবর থেকে ডেকে বলতেছে, ও সন্তান তিনটা কাপড়ের প্যাকেট বানে আমি বাবাকে কবরে ফালায় রাখছ, 5টা কাপড়ের প্যাকেট বানে আমি মাকে কবরে ফালায় রাখছ, ও সন্তান তাকায় দেখ, তুই ইনকাম করে এখন কত সুন্দর বিল্ডিং বানাইছো, এসি লাগায় ঘুমাও, এসি গাড়িতে চলাফেরা করো, ও সন্তান তাকায় দেখ, বৃষ্টির পানিগুলি গড়ায় গড়ায় আমি মায়ের কবরে যাই, ফিরাবার মতো কেউ নাই, ফিরাবার মতো কেউ নাই। বাবা ডাক দিয়ে কয়, সন্তান আমি বাবা অনেক কষ্টে পড়ে আছি, আমল নাই, কিচ্ছু নাই, ও সন্তান আমি বেঁচে থাকলে অনেক কিছু খাইতাম, কাপড় দেওয়া লাগতো, টাকা দেওয়া লাগতো, স্যান্ডেল কিনে দেওয়া লাগতো, ও সন্তান আমি কবরে আসছি, এখন কিছুই দরকার নাই, তবে একটু সৎকায় জারিয়ার বড় প্রয়োজন। ওই যে লতিফপুর মাদ্রাসায় মাহফিল হইছে, ওই মাহফিলে গিয়ে কিছু দান কর, আমি মায়ের নামে সৎকা কর, আমি বাবার নামে সৎকা কর, আমি বাবা অনেক কষ্টে পড়ে আছি রে সন্তান। আরে নবীর উম্মতের দল, 5 বছর মা বাবা যদি বেঁচে থাকতো, 5,000 টাকা ওষুধ এ লাগতো, কথা কন ঠিক কি ঠিক না? তাকে আমার গর্বাগু ইয়াম সিকালাম, সদকে আমাত বাগজার দিনা তামাম, শকর নামাত নামাত তাফ জোকুনাত, কুফরে নামাত আজকাফাত বেরুকুনাত। এজন্যে সব জিনিস আগের থেকে আমলের আগেই তার কাছ থেকে কবুল করায় নিতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার ফাঁকে আরও এক কথা বলে নিই, কষ্ট হচ্ছে আপনাদের, অনেকে চিন্তা করতেছেন, হুজুর এত সময় তো এইভাবে চলবে না, সুর টুর দেন, মানুষ তো পাবলিকগুলো সুরের বাজার। কিন্তু ফাঁকে এক কথা বলে নিচ্ছে আপনাদেরকে, সুরের কথা মনে থাকে না, সুরের কথা বাড়ি যায় না, কথা বলেন হুজুর ওয়াজ করে হটাই ফেলে, যে কী ওয়াজ করছে কয় তা তো মনে নেই। ভাইয়েরা আমার এজন্যে এখান থেকে আমি নিজেও সবক নিছি, আপনাদেরকে সবক দিচ্ছি, পাঠ দিচ্ছি, সেটা হলো তাওফিক ছাড়া কখনোই সম্ভবপর হবে না। এজন্য আমি প্রত্যেকটা মাহফিলে বলে থাকি, গরম কড়াই দেখছেন না আপনারা, গরম কড়াইর উপরে যখন 1 ফোঁটা তেল দেওয়া হয় বা পানি দেওয়া হয়, সেট করে শুকায় যায়, শুকায় যায় না? ওই কড়াইর সাথে এই কড়াই হলো জম্মের গরম, 2.5-3 ঘন্টার বয়ান নিয়ে বসবেন, আধা ঘন্টায় ফুরে যায়। এই বয়ান কোথার থেকে আসে? এই বয়ান কোথার থেকে আসে? মুখস্থ করে বই পড়ে বিস্তারিত করে কিচ্ছু করতে পারবে না। এই চেয়ারটা আলাদা জিনিস,
ওই সব কড়াইর চাইতেও গরম কড়াই, আপনি অনেক চেষ্টা করবেন অনেক। আমার বাস্তব কথা বলতেছে, আমার জীবনে স্বপ্নও দেখিনি, কারণ আমার এলাকার মানুষ এখনও বলে এলাকায় মাহফিল গেলে তো কথাই বলতে পারতো না, সালামটা শুদ্ধ করে দিতে পারতো না, এটা কেন হচ্ছে তিনি জানেন। তো যাই হোক, যে কথা বলতেছিলাম শুকায় যায় এই কড়াই তার চাইতে বড় গরম। এই বয়ান কোথার থেকে আসে উদাহরণ দিলে সহজে বুঝবেন। গাভী পালন করেন আপনারা, কথা বলেন গাভী পালন করেন, ফাঁকে আরও এক কথা বলি নেই, সেটা হলো কথা বলতে হবে আমার সাথে, হা হু ঠিক থাকবে, ঠিক ঠিকবে ঠিক, সব খুব জোরে বলতে হবে। কারণ হলো মুরগিতে যখন ডিম পাড়ে খাপড়ায় বসে ডিম পাড়ে না, খাপড়ানি কয়, আমগা লাগায় খাপড়া কয়, খাপড়া না করলে মজা হচ্ছে না, তাই না? খাপড়ায় যখন ডিম পাড়ে ওই সময় দেখবেন মুরগিতে ডিম পাড়তেছে, ওর কিন্তু খুব কষ্ট হয়। তো যখন ডিম পাড়ে ওই সময় ও যার মাধ্যমে ডিম প্রাপ্ত হয়েছে, অর্থাৎ ওই বাড়ির মরক বা পাশের বাড়ির লোক দেবে, ওদের তার বিয়ে শাদী নেই, এই মরক দেখবেন ওর পাশে দাঁড়ায় কুটকুটে কুটকুটে, তার মানে তুই পাড়ে আমি আসি, তুই পাড়ে আমি আসি। আরো একটা উদাহরণ দেয়, আমার মা যখন আমাকে প্রসব করে ওই সময় কিন্তু একেবারে মৃত্যু, জীবন মৃত্যু দুইটার একেবারে মধ্যখানে দাঁড়ায় থাকে। প্রত্যেকটা মা যখন সন্তানকে প্রসব করে, আজকে সামনে বলবো ইনশাআল্লাহ, প্রত্যেকটা মা যখন সন্তানকে প্রসব করে তখন কিন্তু জীবন মৃত্যুর ঝুঁকিতে দাঁড়ায় থাকে। ওই সময় দেখবেন নিজের মা, অর্থাৎ যিনি প্রসব বেদনায় ভুগতেছেন, তার মা মাথায় তেল দেয়, বোন কাছে থাকে, শাশুড়ি কাছে থাকে, আরো মুরব্বীরা কাছে থাকে যে মা একটু সহ্য কর, একটু সহ্য কর, আল্লাহ আল্লাহ কর। অনেক সময় বলে আমার বিষ দাও, বিষ খেয়ে আমি আত্মহত্যা করি, কিন্তু এই যন্ত্রণা প্রসব যন্ত্রণা আর সহ্য হয় না। এ যুবক এই জিনিসটা যদি বুঝতি তাহলে বোর মহব্বতে বেড়ে মাকে লাথি দিয়ে ঘর থেকে বের করার সাহস পাইতি। ভাইয়ের আমার এজন্যে দেখবেন খুব কষ্ট পাইতেছে ওই সময়, এই যে যারা পাশে আছে মা বলেন, শাশুড়ি বলেন, অন্য যারা আত্মীয় স্বজন আছে, এরা কি সারানার উপকার করতে পারে, কোন উপকার করতে পারে? এর সান্ত্বনাই মাত্র, ব্যথার কোনো নিরসন দিতে পারে পারে না। এরা যত বয়ান দিতেছে, যত সান্ত্বনা দিতেছে, ফাঁকে বাসায় আসছে উনি যেই সন্তানের মা হবেন ওই সন্তানের বাবা, অর্থাৎ আমার মার আমার মার স্বামী, অর্থাৎ আমার বাবা, অর্থাৎ যিনি প্রসব বেদনায় ভুগতেছেন ওনার স্বামী বাসায় আসছে। আর এই জিনিসটা ওই যে বাসায় আসার পরে একটু কথা বলতেছে, কথার আওয়াজ মহিলার কানে গেছে, প্রসব বেদনায় যন্ত্রণাকারী যে মহিলা ইনার কানে যাওয়ার পরে আমাকে জবাব দিবেন, স্বামীর আওয়াজ পাওয়া মাত্র এই মহিলার ব্যথা অর্ধেক কমে যায় না? কথা বলেন, আর যদি শোনে আমার এই প্রসব বেদনার কারণে আমার স্বামী দৌড় দৌড় ধাপ করতেছে, ডাক্তারের পরামর্শ নিতেছে, হুজুরের বাণী ওড়া আনতেছে, তাবিজ কবিদের জন্য আমার স্বামী দৌড়াচ্ছে, ওই ব্যথার কথা কিন্তু আর মনে থাকে না। কথা বলেন, চার আনা উপকার করতে পারবে স্বামী? কোনো উপকার করতে পারবে না। এজন্যে এখানেও ঠিক তেমনইভাবে আপনারা সারানার উপকার করতে পারবেন না, যা করবো আমিই করবো, যা বলবো আমিই বলতেছি, আপনারা ওখানে বলে বসে শুধু শুনবেন, আমাকে চারানার উপকার করার মতো আপনাদের কোনো অবস্থা আপাতত এই সময়ে নাই। এজন্যে অনুরোধ করি, একেবারেই অনুরোধ করে বলতেছি, ওই যে মুরগির মতো একটু কুটকুটেতে হবি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে একটু কুটকুটেতে হবি, পারা যাবে না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করেন। যে কথা বলতেছিলাম এই যে বয়ান কোথার থেকে আসে, গাভী পালন করেন ওখান থেকে কথা এই সাইডে আসছে, খেয়াল রাখবেন গাভী পালন করেন আপনারা, এই গাভীর থেকে অনেক সময় দেখা যায় 5 থেকে নিয়ে শুরু করে 2 কেজি থেকে নিয়ে শুরু করে 20 কেজি পর্যন্ত একটা গাভীতে দুধ দেয়, তাই না? এই দুধ আপনি নিজেও খান, বাজারেও বিক্রি করেন। অনেক সময় চিন্তা করেন যে 10টা বাচ্চা দিছে, মা তো একেবারে বৃদ্ধ হয়ে গেছে, গাভীটা আমি আল্লাহর রাস্তায় তথা কুরবানিতে দিয়ে দেব, কুরবানি দিয়ে দেব। এই কুরবানি যখন দেয়, জবাই হয়ে গেল, চামড়া সেলা হয়ে গেল, ওই যে যেই স্তন থেকে আপনি দুধ বের করে বাজারে বিক্রি করছেন, আমাকে একটু জবাব দিয়ে বলবেন, ওই অলান ফড়ার পরে ওর ভিতরে দুধ পাবেন কি পাবেন? রক্ত, আর কিচ্ছু না, শুধু রক্ত, শুধু রক্ত পাবেন। এই দুধ কোথার থেকে আসে বলে জবাই কি বলে, দোয়ানোর আগে পানাইতে হয়, ঠিক আছে না? আমিও ঠিক পানাচ্ছি, প্রথম পানাবো এরপরে দোয়াবো, থাকা যাবে তো ইনশাআল্লাহ। পানানোর সময় আসেন, দোয়ানোর সময় যদি আতন টানতে বাড়ি নিয়ে চলে যান, আতন না বালতি না যাই কর এটা এনে নিয়ে চলে যান, তাহলে কি দুধ বাড়ি যাবি? এই জন্য শুরুতে পানাচ্ছি এরপরে দোয়াবো, থাকা যাবে তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম, এই যে দুধ দহন করেন আপনি, দুধ দহন করেন, দহন করার আগে পানাতে হয়, পানানোর সিস্টেমটা কি?
পানানোর সিস্টেম কি বলে দেয় আর নেয় দেয় আর নেয় দেয় আর নেয় যদি একবার অলান বুকে নেয় তিনজনে টাইনে ও একেবারে ব্যাক গিয়ার লাগায় ও কোনোভাবেই পিছনে আসবি না কথা বলেন ভাইরা আমার কারণ হলো এই বাচ্চাটা অনেক সহ্য করছে সারাদিন মালিকের কথা মানছে এবার আর মানতে চাচ্ছে না তারপরেও মালিক টান দিলে ব্যাগে আসে কথা বলেন পেটে ক্ষুধা নিয়েও মালিকের কথা মানতে হান্ড্রেডে হান্ড্রেডে একেবারে বদ্ধপরিকার কিন্তু মানুষ তুই তো কুত্তার চাইতে খারাপ হয়ে গেছি পেট ভরায় দিল যে আল্লাহ তোর সুন্দর পোশাকের ব্যবস্থা করলো যে আল্লাহ যে জবান দিয়ে কথা বলার সুযোগ করে দিল যে আল্লাহ সেই আল্লাহ যখন ফজরের সময় ডাক দেয় সালাত খায়রুম মিনান নাও ওই সময় তুমি ল্যাপ কম্বল আরো মুড়ায়া ঘুমাও প্রমাণ হয়ে গেছে ওই কুত্তার চাইতে তুই একজন কম না এজন্যই আল্লাহ বলেন উলাইকা কাল আনাম মানুষ হলো চতুষ্পদ প্রাণের মতো তার পক্ষে আল্লাহ তাআলা ভিন্ন সার্টিফিকেট লাগাইয়া আরো কড়া সার্টিফিকেট লাগায় আল্লাহ তাই বাল হুম আদল চতুষ্পদ প্রাণীর চাইতেও খারাপ বলে চতুষ্পদ প্রাণীর চাইতেও কেমন করে খারাপ হয়ে গেল বলে চতুষ্পদ প্রাণীর দিকে তাকায় দেখো ওর একটা গুণ আছে কখনোই মালিকের কথার অবাধ্য হয় না কখনোই মালিকের কথার অবাধ্য হয় না কিন্তু মানুষ আজ তুই মানুষ হয়ে মালিকের কথার অবাধ্য হই তোর ভিতরে আর কুকুরের ভিতরে কোনো পার্থক্য নাই বলে হ্যাঁ একটা পার্থক্য আছে কুকুর হলো চার পায়ের কুকুর মানুষ তুই দুই পায়ের মানুষ ভিন্ন কোনো পার্থক্য নাই যে কথা বলতেছিলাম যাই হোক এই দুধ দহন করার আগে পানাতে হয় যখন পানায় আম্মা বলেন আব্বা বলেন যেই দহন করে উনি দেয় আর নেয় দিতেছে আর নিতেছে দিতেছে আর নিতেছে একটা সময় অনেক সময় দেখবেন অনেক গাভীতে কিন্তু দুধ ছাড়ে না এরকম অবস্থা হয় না কয়ে দুধ ছাড়তেছে না ছাড়তেছে না কারণ কি দুধ ছাড়তেছে না কোনোভাবেই দুধ আসতেছে না এ মানুষ যখন ওই গাভীতে ফাজলিমের মাস্তানি করে আল্লাহ বলেন হ্যাঁ জিব্রাইল গাভীর কানে আওয়াজ শোনায় দে ওদেরকে বানাইছি বনি আদমের খাদেম বনি আদম খেয়ে নিয়ে যা থাকবে তাই খেয়ে ওর বাচ্চাকে মানুষ করতে হবে তাই খেয়ে ওর বাচ্চাকে বাঁচায় রাখতে হবে অন্যথায় কোনো সুযোগ হবে না নাহলে গরুরও বিচার করবো বনি আদমের খাদেম বানাইছে ওরা হলো সবচেয়ে দামি মখলুকাত এই মানুষ সুতরাং ওর সাথে যেন বিয়াদবি করার সুযোগ না পায় ভাইয়েরা আমার এজন্যই দেখবেন আবার ছেড়ে দেয় কিছু সময়ের পরে আল্লাহ বলেন দুধ কোথার থেকে আসে হাসির খোরাক নয় একেবারে দিল থেকে দিলের কানটা লাগাইয়া দেন আল্লাহ বলেন ওই বাচ্চাটা যখন সব কিছু প্রেম প্রীতি ভালোবাসা তামান্না সব ফালাইয়া মায়ের স্তনের দিকে তাকায় থাকে আল্লাহ বলেন মিম বাইনি ফারফি ওয়াদামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন আল্লাহ বলেন রক্ত এবং গোবর দুইটার মধ্যখান দিয়ে আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুন্দর দুধের নহর জারি করে দেই আমি আপনাদের থেকে কমিটমেন্ট নিচ্ছি অল্প কিছু সময় ওই বাচ্চার মতো আমার ঠোঁটটাকে গাভীর অলান বানানো যাবে না ইনশাআল্লাহ ওই বাচ্চার মতো চোষণ মারবেন চোখটা লাগায় রাখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে পানানোর সময় গাই দেয় দুধ না আসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ছোট ছোট ঘা মারবেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই অযোগ্যকে যোগ্যতার চেয়ারে যত বসাইয়া দিছেন আসমানওয়ালা রাব্বুল আলামিন আসমান থেকে এমন কিছু হিদায়তের দুধ নামক কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে বের করে দেন যেটা বক্তা শ্রোতা হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর সুইপার আপার লেভেল থেকে একেবারে ডাউন লেভেলের পর্যন্ত সমস্ত মানুষের জন্য হিদায়তের জরিয়া হলেও হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করেন থাকা যাবে তো ইনশাআল্লাহ থাকবেন না ভাগবেন ভাগবেন কে কে হাত তোলেন তো দুইজন তিনজন এরা ভাগি যাবেন এরা ভাগবে না তবে একজন ওয়াজ করতেছে যাই আপনারা কেউ জাহান্নামে যাবেন মুরব্বী কয় আল্লাহু আকবার কি কাকা আপনি জাহান্নামে যাবেন কয় না তো জাহান্নামে যাবো না হাত তুললেন কে আমরা তো জানি মোল্লারা যে কথা কয় ভালো কথাই কয় আল্লাহ কবুল মঞ্জুর করেন ভাই না আমার যাই হোক এবার মূল আলোচনায় আসা যাক আমরা যে কোনো জায়গায় যাই সব জায়গায় মুরব্বীদের একটা অভিযোগ হুজুর এই অস্কে যুবকদের একটা অভিযোগ হুজুর এই অস্কে অভিযোগ আছে না এখানে আসার পর অভিযোগ হয়ে গেছে আমি এই অভিযোগ দিয়েই ওয়াজ হবে ইনশা আল্লাহ ভাইয়ের আমার সেটা হলো হুজুর সব ঠিক আছে কিন্তু সাওয়ালটা বিয়ের আগ পর্যন্ত ভালো ছিল বিয়ের পরে আর কি যে হইলো ওই সাওয়ালটা এখন শ্বশুর চাদুরে কিনে নিয়ে চলে গেছে এখন মোটর সাইকেল দিয়েছে আর 50,000 টাকা দিয়েছিল ডিসকভার আর 50,000 টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেছে আমি যা কই ও কিছু চলে না ওর মা কথা তো শুনতেই পারে না ওই যে টাকা পয়সা যা কামাই করে সব পিয়নেই ভুল করে না ও ভুল করে আল্লাহ পাক কই জানে অটোমেটিক্যালি বাড়ির কাছে আইসো ঘুরে চলে যাবে ঠিক আছে না ইনশাআল্লাহ ভাইরা আমার এই হলো অবস্থা দুদু আপনারও কিছু কথা বলি আপনাকেও কিছু কথা বলি সন্তান কথা শুনবে না কেন সন্তানের বাপ কথা শুনবে দাদা কবরে তুই শুনতে বাধ্য
শোনানোর সময় শোনাতে হবে। আপনি এখন বুড়ে হয়ে গেছে, সাল মাস্টার্স কমপ্লিট করছে, এখন কথা শুনে এখন শুনবি, এখন শুনবি মেহগনি গাছ লাগাইছিল বাঁকা করে, এখন 20 বছর পরে যে সোজা করতে দিল, সোজা হয়ে যাবে, বাইঙ্গে যাবে উঠে যাবে, তোর সোজা হবে না। এই জন্য সন্তানকে সোজা করার দায়িত্ব হলো 7 থেকে নিয়ে 15 ভিতরে, 7 বছর থেকে নিয়ে 15 বছরের ভিতরে সন্তানকে সোজা করে দেন, সন্তান সোজা হয়ে যাবে। ভাইয়ারা আমার যাই হোক অধিকার যাবো না, রসুলের 3 প্রেসক্রিপশন, রসুল বলেন 3টা প্রেসক্রিপশন যদি ওই মান কি বলে মা বাবা সুন্দর করে এই প্রেসক্রিপশন অনুযায়ী সন্তানকে ঔষধ সেবন করায়, ওই সন্তান জীবনেও কোনো দিন সন্তান বাবার চোখের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না। সন্তান যদি দেশের প্রধানমন্ত্রী হয় মুরব্বীকে সালাম দিবে, রাস্তা দিয়ে হাঁটবে ধুলা নড়বে মাটি নড়বে সন্তান নড়বে না। রসুল বলেন 3 ট্যাবলেট খাওয়াই দাও, কয় ট্যাবলেট? এর জন্যে রসুলের কথা কি মিথ্যা? পৃথিবীর যত সত্যবাদী হয়েছে সব সত্যবাদীর রাহবার আর নেতা আর মাস্তান হলো আমার নবী, কথা বলেন ভাইয়ারা আমার, যেই নবী সম্পর্কে রসুল বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাহমাতুল লিল আলামিনের ভিতরে উত্তম আদর্শ। এক কথায় দুনিয়াতে আপনি মাইন্ড করলেও রাগ করলেও কিছু করার নাই, দুনিয়াতে জয় আওয়ামী লীগ যে করে আমি অমুকের সৈনিক, বিএনপি যে করে অমুকের সৈনিক, অমুকের আদর্শের সৈনিক, কসম করে বলি রাগ করলে কিচ্ছু করার নাই আপনার, কি করবেন আপনি? আল হক মুররুন, সত্য কথা তিতাই লাগে। এজন্য আমার দায়িত্ব সত্যটা উন্মোচন করে দেওয়া, যে লোক ফাসুক যাও সত্যটা উন্মোচন করে দেওয়ার দায়িত্ব আল্লাহ বলেন রাসূল আমাকে দিয়েছেন, বাল্লিগু আননি ওয়ালাও আয়া, যা জানো সত্যটা পৌঁছায় দাও, সত্য পৌঁছাইতে গিয়ে যদি জেল হয় জুলুম হয় অত্যাচার হয় যা হোক আমি চ্যালেঞ্জ করে খুদার কসম করে বলতে পারি, আজ যে সমস্ত ওলামায়ে কিরাম কি বলে জেলের ভিতরে মানবতার জীবন কাটাচ্ছে, এদের একটাই অপরাধ সত্য কথা বলছে, এদের একটাই অপরাধ সেটা হলো রসুলের দেওয়া দায়িত্ব তারা পালন করছে। আমরা আপনারা মনে করছি আহারে হুজুর কত কষ্টে জেলের ভিতরে রয়েছে, তার অন্তরে অনেক শান্তি, অনেক শান্তি যে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠিত করার করতে গিয়া তোমার দিন বিজয় করতে গিয়া আজ আমি মাজলুম, আজ আমি জালেমের জেলখানায় আবদ্ধ, আয় আল্লাহ আমার কিচ্ছু আসে জানা, মরণ যদি হয় শাহাদাতের গিলাস আমার হাতে আমি পান করতে একটু দ্বিধাবোধ করবো না, আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে পালন করে নেব, কথা বলেন? এজন্য সত্য কথাটা বলেই যে আপনি যত কিছু করেন যা করেন অনুরোধ করে বলছি, অনুরোধ করে বলছি শির্ক মুক্ত ইবাদত করবেন, একটা শির্কের গন্ধ প্রত্যেকটা মানুষের ভিতর থেকে পাওয়া যায়, অমকের সৈনিক তমকের সৈনিক, অমকের আদর্শের বান্দা আমি তমকের আদর্শের বান্দা, আল্লাহ বলেন যে তুই আদর্শ নিবি রসুলের আদর্শ, তুই আদর্শ নিবি সাহাবে একরামের আদর্শ, এইটাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অন্যের আদর্শ নিজের জীবনে ফিট কর, কিসের উদ্দেশ্যে? টাকা আর ক্ষমতা, আল্লাহ বলেন দুনিয়ায় টাকা আর ক্ষমতা পাইছিস, কিয়ামতের মধ্যে একটা লাথি মেরে তোকে ফেলায় দেওয়া। এজন্যে যে কথা বলতেছিলাম রসুলের মতন তো সত্যবাদী আর কেউ নেই, সেই রসুল বলেন 3টা ট্যাবলেট খাওয়ায় দাও। এক নাম্বার হলো আমার তেলাওয়াতকৃত হাদিস, রসুল বলেন মান উলিদা লাহু ওয়ালাদুম ফালইহসিন ইসমাহু ওয়া আদাবা, ও সন্তানের পিতামাতা সন্তান যখন জন্ম নেয়, সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করে ইহসি নিসমাহু ওয়া আদাবা, সন্তানকে সুন্দর একটা নাম রাখো, সন্তানের ভালো একটা নাম রাখো, জুয়েল কোয়েল দোয়েল আয়না ময়না টিয়া বর্ষা বৃষ্টি এরা হ্যাঁ কথা কান। রসুল বলেন যে এর আর কমে ভালো একটা নাম রাখবো, এক নম্বর। দুই নম্বর হলো মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবা, রসুল দুই নম্বর সতর্ক সিগন্যাল দিচ্ছেন, দুই নম্বর ট্যাবলেট কি খাওয়াবা, ও সন্তানের পিতামাতারা সুন্দর করে শুনে নাও, ওয়া আদাবা, রসুল বলেন সন্তানকে আদব শিক্ষা দাও, আদব শিক্ষা দাও, আদব শিক্ষা দিবেন কিভাবে? প্রত্যেকটা সন্তানের জন্য প্রথম কি বলে শিক্ষা প্রতিষ্ঠান হলো নিজের বাবার বাড়ি, প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো নিজের বাড়ি, আর প্রথম শিক্ষক হেডমাস্টার হলো বাপ, আর তার নিচের মাস্টার হলো মা, কথা বলেন? কয় হুজুর আমি তো ব্যান চালাই, আমি তো কল একটি গিয়ে ঘর কলম ভেঙে ফেলে, আমি কি রে, যতটুক পারেন ততটুক শিক্ষান, কথা বলেন ভাইয়েরা আমার। এজন্যে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো নিজের বাড়ি, বাবা মার থেকে সন্তান প্রথম শিক্ষাটা পাবে, 7 বছর 6 বছরের সন্তানকে মাদ্রাসা স্কুলে দিলে তেমন কিছুই বুঝতে পারবে না, নিজেই চলতে পারে না, তবে ওকে সুন্দর একটা মেমোরি দেন, ওর সামনে সালাম আদান প্রদান করেন। আরও এক কথা বলি, ইমাম গাজালি বলেন স্বামী স্ত্রী দুইজন ঝগড়াও যদি করতে মন চায়, ঝগড়া যদি করতে মন চায় সন্তানের সামনে করবানা, সন্তানের সামনে করবানা, সন্তানের সামনে করবানা, সন্তান যদি এই ঝগড়া দেখে ওর মাথায় কিন্তু এই ঝগড়া যাবে। আরও বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন সন্তানের সামনে মা বাবা, সন্তানের সামনে মা বাবা স্বামী স্ত্রী একে অপরের সাথে আসেন বসেন, আপনি আপনি ব্যবহার করবে, তুই তুমি ব্যবহার করবে না, যখন সন্তান এই ছোটকালে মা বাবার থেকে আপনি ভাষা দেখবে ও নিজেও আপনি শিখবে, ছোট আর বড় বুঝবে না, সব সময় মানুষের সাথে আপনি আসেন বসেন ভাষা ব্যবহার করবে, কথা কান। এজন্য ইমাম আবু হানিফা বলেন
ঝগড়া যদি করতে মন চায় অগোচরে করবা, সন্তানের সামনে ঝগড়া করতে যায় না। এ সন্তানের পিতা মাতারা যদি টিভি দেখতেই মনে চায় মোবাইল এমবি বইরা মাগানে যায় দেখেন, সন্তানের সামনে দেখেন না। আজ সন্তানের সামনে আপনি দেখতেছেন, একটা সময় আপনি বলবেন যে আব্বা এ দেখলি বারা তুই আটটি পারবি না রে, এ দেখলি বারে সমস্যা হবে না, ওই সময় কবি বুড়ে তুই দেখতি না, ঠিক আছে না মুরব্বি, বুড়ে তুই দেখতা না। নামাজের শিক্ষা 7-10 বছরের ভিতরে দেন, তাই না মসজিদে নিয়ে যান, এখন নিতেছেন না, বড় বড় হয়ে গেছে সন্তান চাকরি করে, ওই সময় যদি বলেন যে সাওলরা এই নামাজ না পড়লি কেমন হয় হুজুর ওয়াজে কইলো, তুই যদি নামাজ না পড়িস আল্লাহ আমারেও ধরবি দায়িত্বশীল হিসাবে, কারণ হলো প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর এই দায়িত্বশীলদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে কেয়ামতের ময়দানে। সুতরাং আব্বা আমি তো ইমান আমল জানিছি, এ নিয়ে জান্নাতে যেতেই পারবা না, কিন্তু বাধা হলো তুই আর তোর বুইন, তোর বোন কথা শোনে না, বেপরদায় চলে আর তুই নামাজ পড়িস না, আব্বা চলে তুই মাদ্রাসায় যাই মসজিদে যাই নামাজটা পড়ি আজ সুন্দর করে, বুড়িয়া তুমি তো ঘুষ পাচ্ছ না, আমি টাকা কামাই করে আমি তোমারে খাওয়াচ্ছি সারাদিন আমি পরিশ্রম করছি, এখন আমার ঘুমাই তুমি ঘুষ তো পাচ্ছ না, তুমি যাও কথা বলেন। কিন্তু ছোট বাচ্চাটা ঘুম থেকে আব্বু নামাজে চলো, আব্বু নামাজে চলো বলে করে নিয়ে আপনি যাইতে পারবে, এই যে ছোট সেকালে শিক্ষা দিয়েছেন এই শিক্ষাটা মরণ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ ভাইয়েরা আমার। এজন্যে এটা হলো আদব, প্রথমে আদব শিক্ষা দিবেন। আমার এক মুসল্লি কথায় কথা আসে কষ্ট হইতেছে আপনাদের না বলে পারতেছি না, আমার এক মুসল্লি ফজরের নামাজ পড়ে আমি বাইরে এসেছি, এবার উনি কাছে নিয়ে দৌড়েছে, আমি কি হয়েছে কাকা ফজরের একটা কথা কবো, আমি কি কথা কয়ে ফেলেন, খুব দূর তো মুরব্বী মানুষ আবেগ নিয়ে বলতেছে, মানে 60-এর ঊর্ধ্ব বয়স, হুজুর বড় সাওয়ালটা তো মাস্টার্স কমপ্লিট করালাম, ও তো খুব সুন্দরভাবে চাকরি করতেছে, কিন্তু এই ছোট সাওয়ালটার যে আল্লাহ এত বেরেন দিছে, ও যে কী হবে, কী হবে কাকা কয়ে ফেলেন তো, কী যে হবে, ও কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে নাকি সাহিত্যিক হবে নাকি কবি হবে নাকি ভাইন চ্যান্সেলার হবে নাকি কুষ্টিয়া ইউনিভার্সিটি একজন লেকচারার হবে, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি পিছনে যারা একটু সামনের জায়গায় একটু আগায় যান, পিছনে ভাইদেরকে জায়গা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জায়গা করে দেবেন, একটু আগায় যান একটু আগায় যান একটু আগায় যান, আপনি একটু জায়গা করে দেন, পিছনে ভাইদেরকে বসার সুযোগ করে দেন। যাই হোক ভাইরা আমার কষ্ট হইতেছে আপনাদের, থাকবেন তো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম মুসল্লি আমার এসে কা হুজুর ছোট সাওয়ালটার ভিতরে এত বেরেন, আমি বললাম কি বেরেন কাকা কে এসে কয়ে ফেলাও দি, মুরব্বী মানুষ কা হুজুর বড় সাওয়ালটা চাকরি বাকরি করলি ছোট সাওয়ালটার ভিতরে এত বেরেন, আমি আজকে আমার এই চিন্তা আমি রাত ঘুমাতে পারিনি, কে গতকালকে সকালবেলা একেবারে শীতের ভিতরে আমি মাঠে চলে যেতেছি, আমার একটা জিনিস আছে যা ছাড়া আমি থাকতে পারি না, ভাত না খেয়েও থাকতে পারি কিন্তু এ ছাড়া আমি থাকতে পারি না, আমি বললাম কি হয়েছে কাকা, আমি বুঝছি তারপরে ওনার মুখ দিয়ে বের করার জন্য, কারণ আমি ভাববো একটা উনি বলবে আর একটা, তখন তো গিবাত হয়ে যাবে কুধারণা হয়ে যাবে, মুমিনের উপরে ধারণা ভালো রাখতে হবে। হুজুর এই ছোট ছাওয়ালটা আমি সকালবেলা উঠে চলে গেছি কিন্তু বিড়ি ছাড়া তো আমি মোড়ে থাকতে পারি না, আমি এক নাস্তার বেল তো আমি বিড়ি খেয়ে থাকতে পারি, আমার ভাত কিচ্ছু লাগে না, আমি সকাল তো সন্ধ্যা পর্যন্ত কাজ করি, দুই প্যাকেট বিড়ি হইলে হয় আর কিচ্ছু লাগবে না হুজুর, কিন্তু এই জিনিস আমি নিতে পারি নাই, আমি সকালবেলা দেখি আমার স্ত্রী অর্থাৎ আপনার কাকিরও মনে নাই, এরপরে ওর বোনেরও মনে নাই, বড় ভাই কি বলে ওই পুত্রবধূরও মনে নাই, কিন্তু এই যে আমার 7 বছরের ছাওয়ালটা দৌড়ে স্যার করছে আবার তোমার বিড়ি নিয়ে যাও, ও কি হতে পারে হুজুর কি হবে, তুমি ও বিড়ি খাও সিগারেট খাবে কপালে থাকলে গাঁজাও খাতে পারে, আর এমন যদি হয়ে যায় একেবারে টপ লেভেল আল্লাহ কবুল করে ফেলায় তাহলে হয়তো গাঁজার একজন ডিলার ম্যানও হতে পারে, ঠিক আছে না, এ আর কি হবে, এই সাচ্চিদের বাংলা ভাই কানা জাহাঙ্গীর কথা বলেন ডিম ছালো বিদ্যা ভাইরা আমার। যাই হোক এজন্য আদাবা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো মা বাবা, শয়তানি যদি করতেই মন চায় বিড়ি ছাড়া থাকতে পারতেছে না আলাদা খান ওদের সামনে খায় না, অনুরোধ করে বলি পরে পস্তাবে আমি মোল্লার কথা পরে মনে পড়বি, এ যুবক যারা বিয়ে করছিস বাচ্চা এখনো বাচ্চার মা বাবা হোস নেই, তোদের একেবারে সুন্দর সবক হলো সন্তানের সামনে কখনোই কোনো অপকর্ম করবি না, ভালো কাজ পারলি কর নাহলে অপকর্ম করার দর নাই, এইটা দেখেই শিখবে পরে পস্তাবা, তবে তোমার মান সম্মান চলবে, হুজুর কি সুমানে না ওরে আমার মতন হুজুর বাইটে খাওয়ালে কিছু হবি না, সময়কালে রসুলের 3 ক্যাপসুল খাওয়াই দেন সুন্দর করে একেবারে আল্লাহ ভালো হয়ে যাবে কথা বলেন ভাইরা আমার। 2 নম্বর শিক্ষা প্রতিষ্ঠান হলো আল্লাহ বলে রসুল বলে আদাবা সন্তানকে আদব শিক্ষা দাও, আদব শিক্ষা দেওয়ার দ্বিতীয় স্টেপ, আদব শিক্ষা দেওয়ার দ্বিতীয় স্টেপ আমি নাম ধরেই বললাম, বলে হুজুর দালালি করতেছেন দালালি করতেছি না, আদব শিক্ষা করার দ্বিতীয় স্টেপ অনেক ছিল আগে এখন একটা মাত্র স্টেপ একটা মাত্র সুন্দর জায়গা সেটা হলো মাদারেসে কওমিয়া কথা বলেন, একটা মাত্র স্টেপ মাদারেসে কওমিয়া, অনেক আগে অনেক ছিল এখন সব নষ্ট হয়ে গেছে,
সব নষ্ট হয়ে গেছে। আলী এর কথা যদি বলবার মন তাও বলছি, আলী আমি নিজেও পড়ি বা পড়ছি, কিন্তু সব দেখছি কাছ থেকে, আগের আলী আর এখন আর আলী, আসমান জমিনের ভিতরে তফাত হয়ে গেছে। সুতরাং আদব শিক্ষা করার সবচেয়ে ভালো মার্কাস হলো মাদারেসে কওমিয়া। এর চ্যালেঞ্জ করে আমি বলতে পারি, একই মায়ের দুই সন্তান, একটারে বানাইছেন ভার্সিটির সেন্সিটি, একেবারে কি বলে ভার্সিটিতে বিশাল শিক্ষিত বানাই ফেলাইছেন, ও মদগাজা তাড়িয়া বা বাবা ফেন্সিটি লোকে, আবার মাস্টার্সের সার্টিফিকেট আছে, কথা বলেন এলাকার মানুষ মানে গাজা। আর ওরই ছোট ভাই ওকে শুধু হাফেজ বানাইছেন, রাস্তা দিয়ে হাঁটলেও মাটিতে টের পায় না, এলাকার মানুষকে দেখলে আগায় সালাম দেয়, বুকে জড়ায় নেয়, কি ব্যাপার? ওরও শক্তি আছে, ওরও শক্তি আছে, ওর শক্তিটা ব্যবহার করতেছে না, দিনের পথে থাকতেছে। কারণ কি? কেউ ওকে ঠান্ডা করে দিয়েছে। বলে কেউ ঠান্ডা করে নেয়, দুই জিনিস ঠান্ডা করেছে, এক নম্বর হলো কোরআন তাকে ঠান্ডা করে দিয়েছে, দুই নম্বর হলো রসুলের আদর্শ, রসুলের সুন্না তাকে ঠান্ডা করে দিয়েছে। আমি তো চ্যালেঞ্জ করে বলি, আমার কওমের সন্তানরা ডাব চুরি করে না, ইয়াবা বাবা ফেন্সিল মদ গাঁজা তাড়ি কোনো কিছু খায় না, আমার কওমের সন্তানেরা ব্যাটারি চুরি করে না, এই রাস্তার ভিতরে কি বলে গাছ ফেলাইয়া ড্রাইভারকে চিন্তায় জবাই করে গাড়ি খেয়ে নিয়ে যায় না, আমার কওমের সন্তানেরা চুরি করে না, ডাকাতি করে না, মাইয়ের উন্না নিয়ে দৌড় দেয় না, কোনো জায়গায় বাজে কোনো কনসার্টে আমার কওমের সন্তানকে পাবেন না, কথা কন। কারণ হলো কি? কারণ কি? বলে আল্লাহর কোরআন ওকে বাধ্য করেছে ঠান্ডা হওয়ার জন্য, কথা বলেন। আল্লাহর কোরআন এবং রসুলের আদর্শ, এই যে পোশাক, এই পোশাক নিয়ে কোনোদিন সম্ভব মমতাজ আপার কনসার্টে যাওয়ার, কথা বলেন। আমার অন্তরে গুনার স্পৃহা আছে, গুনার নফসটা আছে, খারাপ নফস সবার ভিতরেই আছে, তবে কন্ট্রোল অনেকেই করতে পারে, অনেকেই করতে পারে না। আমার মতো মূল্যার তো কখনোই সম্ভব না ওই মমতাজ আপার কনসার্টে যাওয়া, মনে চাইলেও সম্ভব না, কারণ এই পোশাক আমাকে নামায় দেয়। দুই নম্বর স্টেপ হলো ও আদাবের জন্য সন্তানকে, আপনি যত কিছু করেন সন্তানকে মাদারেসে কওমিয়ায় পড়ান, মাদারেসে কওমিয়ায় পড়ান। এই সন্তানটা ভাত দেখ আর না দেখ আপনার গালি দিবে না, কথা বলেন। সন্তানের জন্য আপনার বেইজ্জতি হতে হবে না। দুই নম্বর স্টেপ শেষ হয়ে গেল। তিন নম্বর স্টেপ রসুল বলেন, ফাইদা বালাগা ফালিউসাব্বিত, সন্তান যখন বালেগ হয়ে যায় তাকে বিয়ে দিয়ে দাও। সন্তান বালেগ হইলে বিয়ে দিয়ে দাও। অনেকে চিন্তা করে, হুজুর তো বিড়ি আমার পকেটে চুরি হয়ে খায়, তাহলে বিয়ে দিলেও ভাবি কি? আল্লাহ বলেন, নাহনু নারজুকুহুম ওয়া ইয়্যাকুম, রিজিকের টেনশন তোমার না, রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। এজন্য তিন নম্বর সতর্ক সিগন্যাল হলো, সন্তানকে যখন বালেগ হয়ে দাও বিয়ে দিয়ে দেন। ফাইদা বালাগা ফালিউজাব্বিত, সন্তান যখন বালেগ হয়ে গেল বিয়ে না দিলেন, সন্তান যত আকাম করবে, যত ভাইজদেমি করবে, এর এক একটা বাঘ আপনি কবরে গেলেও পাবেন। এই জন্য বালেগ হওয়ার সাথে বিয়ে দিয়ে দেন গুনাহের থেকে। আজ তো সমাজটা এমন হয়ে গেছে, বিবাহকে কঠিন করার কারণে জিনা সহজ হয়ে গেছে, বিবাহ কঠিন হওয়ার কারণে জিনা সহজ হয়ে গেছে, বিবাহটাকে সহজ করে দেন। আর বাবা 15 বছরে কাম হবে না, 18 বছর লাগবে। এক যেই কি বলে বাবার সন্তান ঘরে আছে, যেই বাবার মেয়ে 15 থেকে 16 কোঠায় বয়স, ওই বাবার কাছে খবর নিয়ে দেখবেন যে রাত্রে ওনার কাছে কেমন ঠেকে, মেয়েটা যখন ঘর থেকে বের হয় ওনার কাছে কেমন ঠেকে, যা না জানি আমার মুখে চুনকালি লেগে যায় কিনা, কথা বলেন। এজন্যে বিবাহকে কঠিন করা যাবে না, বিবাহকে সহজ করে দিতে হবে, জিনা সমাজ থেকে অটোমেটিকলি দূর হয়ে যাবে ইনশা আল্লাহ। আমার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আর এই কথাই, এই কাজটা তারা করতে পারবে, এই তিন ক্যাপসুল সন্তানকে তারাই খাওয়াতে পারবে যারা মুমিন, যারা আল্লাহর বন্ধু, কথা বলেন। আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন তো ইনশা আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين تمام দুনিয়ার মানুষদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে গোলাম, এ আমার বন্ধুর দল, এ ইমানদারের দল। আল্লাহ মানুষকে কত আদর করে ডাকতেছে, ইমামরে ডাকে ইমাম, মুয়াজ্জিনরে ডাকে মুয়াজ্জিন, খতিবরে ডাকতেছে খতিব। নাম তো ইমাম না, নাম তো মুয়াজ্জিন না, নাম তো খতিব না, ভিন্ন নাম আছে, ভিন্ন নাম আছে। বলে ভিন্ন নাম থাকা সত্ত্বেও কেন ইমামরে ইমাম বলে ডাকো, মেম্বারকে মেম্বার বলে ডাকো, চেয়ারম্যানকে কেন চেয়ারম্যান বলে ডাকছো? বলে নাম ধরে ডাকার চাইতে উপাধি ধরে ডাকলে বড় আনন্দ পায়, বড় খুশি হয়, কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার, আমি আল্লাহ তোদেরকে নাম ধরে ডাকি নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বন্ধুর দল, এ ইমানদারের দল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন বন্ধু বলে সম্বোধন করলেন? দিলের কান্টা লাগায় দাও, এ গোপালগঞ্জের মুসলমান, দিলের কান্টা লাগায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এ রহিমা হালিমা খাদিজা ভালো করে শুনে লও, আমি রাব্বুল আলামিন তোদেরকে নাম ধরে ডাকি নাই, আমি আল্লাহ তোদেরকে উপাধি ধরে ডাকলাম। কারণ কি? কারণ কি? বলে দুনিয়ার মানুষের দিকে তাকায়
গায়ে দেখবি নামে নামে যদি মিল হয় বন্ধু আইনি তোর নাম কি আব্দুল করিম আমার নামও আব্দুল করিম তুই কি কর বলে কন্ট্রাক্টরি করি কোন গাড়ির কন্ট্রাক্টর বলে শ্যামলী গাড়ির কন্ট্রাক্টর বলে আমিও তো সেই শ্যামলী গাড়ির কন্ট্রাক্টর তোর নাম আর আমার নাম যেহেতু এক তোর কাজ আর আমার কাজ যেহেতু এক তুই আমার দোস্ত মিতা বন্ধু আমি তোর দোস্ত মিতা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার আমি আল্লাহর একটা গুণবাচক নাম আছে মুমিন তোমাদের একটা গুণবাচক নাম হলো মুমিন নাম যখন এক হয়ে গেছে তোমরা আমার বন্ধু আমি আল্লাহ তোমাদের বন্ধু আউলিয়ারা কারে উকবায় খতিয়ার জাহেলারা কারে দুনিয়ায় খতিয়ার আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহকে কারা বন্ধু বানাইতে চান নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আয় আল্লাহ সব হাতগুলি কবুল করে নেন আল্লাহকে যদি বন্ধু বানাতে চাও হে মুমিন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলে এ নবীর উম্মতের দল আল্লাহকে যদি বন্ধু বানাইতে যাও তিন অঙ্গের গুনাহ থেকে একেবারেই সেফ থাকতে হবে একেবারেই সেফ থাকতে হবে তিন অঙ্গের গুনাহ একেবারেই কমপ্লিট বাদ দিয়ে দিতে হবে এমন তিনটা অঙ্গ আছে যে অঙ্গে তিন অঙ্গের গুনাহ ছেড়ে দিতে পারবা এই তিনটা অঙ্গের গুনাহ থেকে যদি মানুষ তোর জীবনকে সরায় দাও তিনটা অঙ্গর থেকে জীবনে কোনোদিন গুনাহ করবা না তিনটা অঙ্গকে এমন করে হিফাজত করবা অন্য গুনাহ হবে তবে তিন অঙ্গের গুনাহ হবে না এই সিউরিটি যদি আমাকে দাও আল্লাহর নবী বলেন আমিও তোকে সিউরিটি দিলাম আল্লাহর সাথে তোর সম্পর্ক ভালো হয়ে যাবে অঙ্গের হিফাজত আল্লাহকে বন্ধু যদি বানাইতে চান তিন অঙ্গের হিফাজত করা লাগবে পারবেন তো ইনশাআল্লাহ জীবন থাকার যা হুজুর এই তিন অঙ্গের গুনাহ করবো না জীবন যদি চলে যায় চলে যাক জীবন তারপর তিন অঙ্গের গুনাহ করবো না পারা যাবে তো ইনশাআল্লাহ ইমাম গাজ্জালী বলে এক নম্বর হলো বান্দা তুই চোখের গুনাহ থেকে নিজেকে বিরত রাখ চোখের গুনাহ করবি না চোখের গুনাহ করবি না চোখের গুনাহ করবি না অন্য অঙ্গের গুনাহ হোক তবে চোখের গুনার থেকে ফিরে থাক দুনিয়ার জমিনে যত গুনাহ হয় 80% গুনাহ হইতেছে এই চোখের কারণে এজন্য আল্লাহর নবী বলেন এই চোখের হিফাজত করবা এ যুবক এই চোখ দ্বারা খারাপ জিনিস দেখবি না বেগানার দিকে তাকায় থাকবি না কলিজার যুবক পা দুইটা গায়ে দে পা ধরে বলছি এখনো তুই কিছু ইটের পাইতেছিস না রে বান্দা মোবাইল দেখতে দেখতে অবস্থা এমন হয়ে গেছে 14 বছরের যুবক হাঁটে পায়ে পায়ে বাড়ি লাগে কি জন্যে ওইছে বলে মোবাইলে খাইছে আর মোবাইলে খাওয়ার একটাই কারণ রাত্র 3টা পর্যন্ত মোবাইলের দিকে তাকা ইমাম গাজ্জালী বলেন চোখের গুনার থেকে ফিরে থাক এই চোখ দ্বারা খারাপ জিনিস দেখবি না মাস্তানি করবি না বাটপাড়ি করবি না মমতা জাফার কনসার্টে যাবি না ওরা কান্দি যে যাত্রার মাইয়ের দিক তাকায় থাকবি না এই চোখ দ্বারা বান্দা টিভির ময়দানে তাকাবি না চোখ দ্বারা বান্দা ইউটিউবে খারাপ জিনিস দেখবি না গুগলে খারাপ জিনিস সার্চ করবি না অপার মিনিটে খারাপ জিনিস সার্চ করবি না খারাপ জায়গায় তুই যাবি না যুবক এই জীবন থাক আর যাক জীবনে কোনোদিন বেপরদার গুনাহ করবি না এই চোখের হিফাজতের জিম্মানে কাশিয়ানি গোপালগঞ্জের মুসলমান অনুরোধ করে বলছি ভাই যান এই চোখের গুনাহ করবো না ইনশাআল্লাহ এই চোখের গুনাহ করবি না রে ভাই যান চোখের গুনাহ বন্ধ কর বন্ধ কর বন্ধ কর আমি তোকে চ্যালেঞ্জ করে বলি মাত্র 3 দিন চোখের গুনাহ করবি না দেখবি অন্তরের ভিতরে কেমন পাওয়ার এই চেহারার ভিতরে কেমন যেন একটা নোরানি নোরানি ভাব গুনাহের কারণে মানুষের চেহারা নষ্ট হয়ে যায় গুনাহের কারণে মানুষের চেহারার থেকে নূর দূর হয়ে যায় অনুরোধ করে বলছি পা ধরে বলছি রে যুবক অনুরোধ করে বলছি অনুরোধ করে বলছি রে যুবক এই গুনাহগুলি ছেড়ে দে মা চোখের গুনাহ বন্ধ করে দে এক নাম্বার মায়ার নবী বলেন চোখের গুনাহ থেকে নিজেকে হিফাজত করবা চোখের কোনো গুনাহ করবা না এই চোখ দ্বারা বেগানার দিকে তাকায় থাকবা না বান্দারে কোনোদিন তুই কনসার্টে যাবি না যাত্রার যাবি না মেলায় যাবি না ফাজলে নবী ইমাম মাহদির একেবারেই কাছের সৈনিক সুতরাং তোরা ইমানটাকে পাকাভুক্ত কর এরপরে তাকবীরের আওয়াজ দিবি তাকবীরের আওয়াজ দেই হুজুর কাজ হয় না কারণ কি কারণ কি বলে ব্যাটারিতে চার্জ না থাকলে কোনোদিন ওই ব্যাটারি দ্বারা মাইক চলবে না মুসলমান ইমানদার আল্লাহু আকবার ধ্বনির ভিতরে কেমন পাওয়ার কেমন পাওয়ার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি
360 আউলিয়ার কাফেলা নিয়া সিলেট জমিনে আসছেন। বেঈমানের বাচ্চা বেঈমান গুরু গোবিন্দ ধমক দিয়ে কয়, ও টুপিওয়ালা, এই জমিনে থাকা চলবে না, কারণ এই জমিনে আল্লাহু আকবার আর কালিমার আওয়াজ চলতে দেওয়া হবে না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পাল্টা ধমক দিয়ে কয়, রে বেঈমান, আমি শাহজালাল এমন আল্লাহর গোলাম যেই কদমটা তাকবীরের আওয়াজ দিয়ে সামনে আগায় যায়, তোর মতো বেঈমানের ভয় কদম পিছনে নিতে রাজি না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, কি করবি কর? গোর গোবিন্দ কয়, যুদ্ধ হবে। শাহজালাল বলে, হ্যাঁ যুদ্ধ হবে। মুনিদেরা ডাক দিয়ে কয়, হুজুর কেবলমাত্র আসলেন, কেবলমাত্র এই জমিনে পদার্পণ করলেন, এই পুরা এলাকাটাই তো গোর গোবিন্দ বেঈমানের, আপনি আসতে পারলেন না, থাকার জায়গা নেই, খাওয়ার কিছুই নাই, সুতরাং আপনি কেন যুদ্ধের মধ্যে অগ্রসর হয়ে যাবেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মুরিদের প্রতি উত্তরে পাল্টা ধমক দিয়া কয়, রে মুরিদ, আমি ওই আল্লাহর গোলামি করি না যে আল্লাহ বেঈমানের সামনে আমাকে বিজয় দিবে না, আমি ওই আল্লাহর সাথে এমন সম্পর্ক করি না যে আল্লাহ বেঈমানের সামনে আমাকে মাথা নত করায় দিবে, ওই আল্লাহর উপরে আমার আস্থা আছে, আল্লাহ আমাকে বেঈমানের বিরুদ্ধে বিজয়ের পতাকা দান করবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ যুদ্ধ হবে, কোনো টেনশন নাই, গোর গোবিন্দ কয় যুদ্ধ হবে। শাহজালাল বলে, এ মুরিদের দল, আমি যা বলবো তাই পালন করবা, বেশি বুঝবা না, বেশি বুঝবা না, মুরব্বীর আদেশ না মানলে বিপদে, ও সন্তান বেশি বুঝো, তবে বাবার চাইতে মাস্তানি কইও না, কপাল পড়ে যাবে। তুমি মনে করো আব্বা 60 বছরের মুরব্বী, কি কসুই বোঝে বাপের কথা আর কি শুনবো, বাপ তোর চাইতে কত ভালো বোঝে, যখন মাঝে মধ্যে স্লিপ কাটিস তখন বুঝতে পারো। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, গোর গোবিন্দ আয়, তোর সাথে যুদ্ধ করব, কোনো সমস্যা নাই। শাহজালাল বলে, এ গোর গোবিন্দ, তুইও রেডি হ, আমিও রেডি হইতেছি। শাহজালাল ওদিকে সৈন্য সামন্ত গুছায়, অস্ত্র গুছায়, শস্ত্র গুছায়, কত কিছুই করতেছে, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, মুরিদের দল, আমার সাথে 360 আউলিয়ার কাফেলা আসতো, আমি তোমাদেরকে একটা অর্ডার করব, মানবা? বলে, হুজুর বলতে দেরি মানতে দেরি হবে না, আপনি বলেন আমি মেনে নিব। কি অর্ডার? কি অর্ডার? বলে, আজকে নামাজে দাঁড়ায় যাবা, এসার পরে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবা, এসার পরে 2 রাকাত নামাজ আদায় করবা, এই নামাজের ভিতরে প্রথম রাকাতে একেবারে পূর্ণ পারা তেলাওয়াত করবি, দ্বিতীয় রাকাতে পরের পুনরো পারা তেলাওয়াত করবা, 2 রাকাত নামাজে কোরআনটা খতম কর, খতম কর, এ নবীর উম্মতের দল, আজকে তাকবীরের আওয়াজ দেই, তবে তারপরও আমরা মার খাই, তাকবীরের আওয়াজে মনে হয় কোনো পাওয়ার পেয়েছি না, কারণটা কি, কারণটা কি? বলে, আমাদের ইমানের ব্যাটারিতে চার্জ নাই, কথা কন ঠিক কি ঠিক না, তাকবীরের আওয়াজটা শুধু একেবারে শুকনা, এত শুকনা, এত শুকনা, এত শুকনা, আপনাদেরকে কি বলবো, চোখের পানি সেরে আল্লাহর কাছে বলার বড় প্রয়োজন, ও মালিক, আমরা টুপিওয়ালাই বড় বিশুদ্ধকার করেছি তুমি, আমাদেরকে যেই দায়িত্ব দিয়েছিল ওই দায়িত্ব পালন করতে পারি নাই, আজকে আমরা জেলখানায় যাই, আজকে আমরা মা কি বলে পুলিশের মার খাই, আর্মির ভাড়া নি খাই, আয় আল্লাহ তোমার প্রতি কোনো অভিযোগ নাই, এইটা আমাদের ইমানের বড় দুর্বলতা, বড় দুর্বলতা, কথা কন ঠিক কি ঠিক না। আরে নবীর উম্মতের দল, এখান থেকে আরো একটা সবক নেন, সবক নেন, টাকা নাই পয়সা নাই, আপনি অসম্মান হইতেছেন, কত সমস্যা আপনার, দুনিয়াদারদের কাছে যায়, দুনিয়াদারদের কাছে গিয়ে বলে টাকা দেন, দুনিয়াদারদের কাছে গিয়ে বলে এ আমার এই মামলাটা সলভ করে দেন, কথা কন ঠিক কি ঠিক না। আল্লাহ বলেন, তুই যখন দুনিয়াদারদের পিছনে দৌড়াও, আমি রব্বুল আলামিন তখন তোর দিকে মায়ার নজর ফালায় রাখি, তোর দিকে তাকায় নিজে নিজে বলি, এ গোলাম, ওই দুনিয়াদারের চাইতে কি আমি আল্লাহর শক্তি কম হয়ে গেছে নাকি, ওই দুনিয়াদারের চাইতে কি আমি আল্লাহ বড় দুর্বল, দুর্বল, আমি আল্লাহ কেমন করে তোর কাছে দুর্বল হয়ে গেলাম রে বন্দা, এ বন্দা দুনিয়াদের কাছে যাও, কাছে যাও, দুনিয়াদের কাছে যাও, দুনিয়াদারদেরকে ক্ষমতা কে দিয়েছেন, কে
দুনিয়াদারদেরকে ক্ষমতা কে দিয়েছেন, টাকা কে দিয়েছেন? আল্লাহ বলে, বন্দারে তুই যদি ওই দুনিয়াদারদের কাছে না গিয়া দুনিয়াদারদের কাছে যা, ঠিক আছে, যা ওসিলা তালাশ কর, ঠিক আছে, তুই যাবি দুনিয়ার নিজাম মেনটেন করবি, ঠিক আছে, তবে গভীর রজনীতে দুই রাকাত নামাজ পড়ে আগে আমার থেকে বাজেটটা পাস করায় রে, দুই রাকাত নামাজ পড়ে যখন আমার কাছ থেকে বাজেটটা পাস করায় নিবি, এমনিতেই দেখবি তোর মামলা একেবারে ডিসমিস হয়ে গেছি। এজন্য অসহায় হন, যাই হন, সাহায্য হবে কার কাছে? বাবার কাছে নাকি কোন পীরের কাছেও না, দুনিয়াদানদের কাছেও না। আল্লাহ বলেন, দুই রাকাত নামাজ আদায় করার পর ইতমিনান নিয়ে, তাকওয়া নিয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। মা কোন সুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাও ইস্তা আইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউর কুন্দর মানি আজ দিল সাদকুন। শাহজালাল বলেন, আমাদের দ্বারা যা মনে আছে, শাহজালাল বলে নামাজ দাঁড়ায় যাও, নামাজ দাঁড়ায় গেল, নামাজ শেষ হয়ে গেল, এবার তাহাজ্জুদের টাইমও শেষ হয়ে গেল, এবার তো ফজরের আজান দেওয়া লাগবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাই মুরব্বীদের এলাকার মানুষদেরকে ডাক দিয়ে কয়, এ মুরিদের দল, এ মুরিদের দল, আমি তোমাদের কাছ থেকে একজন মানুষের দাবি করতেছে, দিতে পারবা? বলে হুজুর বলেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাই বলেন, এ মুরিদের দল, তোমাদের ভিতরে উপস্থিত মানুষের ভিতরে এমন কোন গোলাম আছো জিন্দেগিতে কোনদিন নামাজ কাজা করো নাই, এমন কোন গোলাম আছো জীবনে বালেগ হওয়ার পর থেকে নিয়ে পর্যন্ত নামাজ কাজা করো নাই, তিনবার চারবার হুঙ্কার দেওয়ার পরে কেউ আসে না। শাহজালাল এবার শেষবারের মতো হুঙ্কার দিয়ে বলে, আমি আপনাকে অনুরোধ করে বলছি ও ভাই, এখানে যদি এমন কোন মানুষ থাকেন জীবনে কোনদিন নামাজ কাজা করেন নাই, এই ধরনের যদি কেউ থাকেন একটু আসেন, বড় প্রয়োজন, বড় প্রয়োজন, বড় প্রয়োজন। হঠাৎ করে পিছন থেকে ফুটফুটে ফুটন্ত গোলাপ যুবক, 30 থেকে 35 কুঠায় ফুটন্ত গোলাপ যুবক শাহজালাল রহমাতুল্লাহ আলাইর সামনে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর চোখের পানি ছেড়ে কান্না করে আর ডেকে বলে, ওলিয়ে কামে, আমার অনেক ইচ্ছা ছিল, আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করি না, এইটা আমার সন্তানও জানে না, এইটা আমার বিবিও জানে না, আমার ভাই বিরাদার মা বাবা কেউ জানে না রে ওলিয়ে কামের, ও শাহজালাল, ও ওলিয়ে কামের, দুনিয়ার কোনো মানুষ জানে না, কারণ হলো আমার ইচ্ছা ছিল, এই আমলটা তো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমি করি না, এই আমলটা করেছিলাম আসমানওয়ালাকে দেখানোর জন্য রে আল্লাহ, ও আল্লাহ তোমার সামনে আমি হাজির হওয়ার জন্য প্রস্তুত, কেন এই আমল তুমি মানুষের সামনে ওপেন করে দিলা রে আল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহ আলাই, আরে নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষ আছে দুনিয়াদারের জন্য বড় পাগল, দুনিয়ার জন্য বড় পাগল হয়ে যায়, টাকার পাগল, ক্ষমতার পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, আর এক দল মানুষ আছে টাকার দরকার নাই, ক্ষমতার দরকার নাই, আর এক দল মানুষ আছে নারীর দরকার নাই, বাড়ির দরকার নাই, ক্ষমতার পাগল না, টাকার পাগল না, নারীর পাগল না, গাড়ির পাগল না, ওই সমস্ত মানুষগুলি আমার আল্লাহর বড় পাগল, আরে নবীর উম্মতের দল, আল্লাহর পাগল যদি দেখতে চাও, জ্বলন্তে বসরে সরমনায় গিয়েছিলাম, 45 মিনিটের বয়ান, 45 মিনিটের বয়ানে মানুষগুলি আল্লাহর পাগল হওয়ার জন্য গড়াগড়ি খায়, ছেলে নাই, মেয়ে নাই, বিবি বাল বাচ্চা কেউ নাই, হারায় কান্না করে, কান্না করে, ওরা তো ছেলে হারায় নাই, মেয়ে হারায় নাই, বিবি বাল বাচ্চা হারায় নাই, কেন কাঁদো? ওই বান্দাগুলি ডাক দিয়ে বলে, ভাই ছেলেও হারাই নাই, মেয়েও হারাই নাই, তবে এই যে 20-25 বছর জীবন থেকে চলে গেছে, যে আল্লাহ আমাকে খাওয়াইলো, আল্লাহ আমাকে লালন পালন করলো, যে আল্লাহ আমাকে এত সুন্দর জীবন দান করেছে, আমি ওই আরা আল্লাহকে হারায় ফেলছি, এখন আমি ওই আল্লাহর বড় পাগল হয়ে গেছি, আল্লাহকে তালাশ করে পাইতেছি না। আরে নবীর উম্মতের দল, শাহজালাল বলে, যুবক কি হইছে বল? বলে, হুজুর জীবনে কোনোদিন নামাজ আমি কাজা করি না।
শাহজালাল এবার বুকের মধ্যে জড়াইয়া কপালে একটা চুমা লাগায় দেয়া পায়রে যুবক তোর কণ্ঠেই হবে আজকে ফজরের আজান তোর কণ্ঠেই হবে ফজরের আজান এ যুবক তাড়াতাড়ি মসজিদের মিনারে গিয়ে নামা আজান দিয়ে দে আজানের হুঙ্কার দে তোর কণ্ঠেই হবে আজান আজান হওয়ার পরে শাহজালাল রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে কয় যুবক আমি আজকে ইমামতি করব না নামাজের মুসল্লায় তুই দাঁড়ায় যা নামাজের মুসল্লায় দাঁড়াবার পর বান্দা পড়তেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা বান্দায় আয়াতের অর্থ হলো ও আল্লাহ তুমি দুনিয়ার জগতের মালিক তোমার কাছে ইজ্জত তোমার কাছে বেইজ্জত আয় আল্লাহ তুমি সম্মান দিলে কেউ বেইজ্জতি করতে পারে না আর তুমি বেইজ্জতি করলে কেউ সম্মান দিতে পারবে না অর্থ বোঝে আয়াতের মুরাকাবায় ঢুকে চোখের পানি ফালায় কাঁদে এইভাবে কান্না করার পর নামাজ শেষ হয়ে গেল শাহজালাল বলে যুবক তুই মুনাজাত কর তোর কণ্ঠেই হবে আজকে সবার মুনাজাত মুনাজাত করতে যার ডেকে বলে মালিক আয় আল্লাহ আমরা বড় গুনাহগার অস্ত্র নাই বাতি নাই কিছুই নাই রে আল্লাহ তবে তোমার বিজয় তুমি করবা তোমার দিনের বিজয় তুমি দাও বেঈমান গোর গোবিন্দর হাতে আমাদেরকে নিস্তনাবুদ করবা না আল্লাহ জানায় কয় জিব্রাইল যা হে জিব্রাইল যা ওদের কানে আওয়াজটা শোনায় দে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না বিনা যুদ্ধে আমি আল্লাহ ওদেরকে কালিমার পতাকা দান করলাম মুসলমানি বুয়াদ গর্দন হাদান এনানে খুদবা দসতে খাজা দাদান গর্বা সুরাত আদমি ইনসাবু দে আহমদ বুঝেলো হামেক সাবু দে কষ্ট হইতে এই জন্যে বান্দা আমরাও আওয়াজ দেই তারা 313 জন শাহজালাল বলে চল এবার যুদ্ধের ময়দানে যাব যুদ্ধের ময়দানে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেল গোর গোবিন্দর কোনো খবর নাই বার্তা পাঠানো হলো কি ব্যাপার এ গোর গোবিন্দ বেঈমান তুই নাকি এত টাকাওয়ালা পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালা আমি মোল্লার টাকা নাই পয়সা নাই ক্ষমতা নাই আমার আছে একটা তাকবীর আর কালিমার আওয়াজ কি ব্যাপার ডেট দিয়া কেন আসো না বার্তা পাঠানোর পরে শাহজালাল ডাক দিয়া কয় রে বার্তাবাহক শুনে যা ওদের টুপিওয়ালা ওই দাড়িওয়ালা শাহজালালকে আওয়াজটা শোনায় দে ওই শাহজালাল এত সৈন্য কুতার থেকে পাইছে এত সৈন্য এত অস্ত্র কুতার থেকে পাইলো বলে কিছুই তো নাই ওর কোনো সৈন্য নাই কি বলেন আপনি বলে না না বলে ও যখন ফজরের আজানে আল্লাহু আকবারের আওয়াজ শুনাইছে আমি কেমন যেন তাকায় দেখা বাসলা আসমান থেকে একেবারে 25 থেকে 35 কুঠায় সুন্দর সৈনিক ওর জমিনে অবতরণ করলো সবাই ওর পিছনে দাঁড়ায় আছে নারায় তাকবীরের আওয়াজ দিয়া পুরো জমিনটাকে প্রকম্পিত করে ফেলেছে এর বার্তাবাহক শাহজালাল ওই টুপিওয়ালাকে খবর দাও আমি শাহজালালের সাথে যুদ্ধ করব না আমি ওর সৈন্য দেখেই ভীত হয়ে গেছি শাহজালাল আওয়াজ দিছে আমরাও দেই কাজ হয় না ইমানের বেটাই বড় দুর্বল এরে যুবক ভাইজান তোরাই হবি ইমাম মাহাদির সৈনিক তোদের হাতে আল্লাহ কালিমার পতাকা দান করবে অনুরোধ করে বলছি ভাইজান ইমান আমলটা ঠিক করে নে ইমান আমল ঠিক করে নে ভিতর বাহিরের আমল 3 অঙ্গের গুনাহ ছেড়ে দে 3 অঙ্গের গুনাহ ছেড়ে 5 ওয়াক্ত নামাজ আদায় কর 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর বান্দা যখন চোখের পানি ছেড়ে দিবি বান্দা রাতের বেলায় ফজরের নামাজ আদায় করবি বান্দা রাতের বেলায় ইশার নামাজ আদায় করার পরে ঘুমায় যা এরপরে রাত্র 3টা 2 রাকাত নামাজ পড়ে ওই মালিকের থেকে বিজয় নে বিজয় নে বিজয় নে এরপরে যখন বান্দা এই মাঠে ময়দানে রাসপাত কাঁপায় দিবি আমি কসম করে বলি ভিতর আর বাহিরের আমল যদি ঠিক হয়ে যায় তোর কণ্ঠের ওই তাকবীরের আওয়াজে বর্তমান সমাজের নাস্তিক বেঈমান মুরতাদের পুরসাপ করতে করতে পালাতে বাধ্য হবে ঠিক করে বলো নাস্তিকতা নিবাদক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ কোথা দ্রোহী সাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবই মিলে একই সাথে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ
ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, দুর্গদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, পারা যাবে তো ইনশাআল্লাহ। এই জন্য সব সময় সতর্ক থাকবে ইনশা আল্লাহ, যখন ডাক আসে হকের পক্ষ থেকে, জীবনকে বাজি রেখে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য রাজপথে জীবন দিতে সবাই রাজি, কথা বান, তবে এর জন্যে ভিতর বাহিরের আমল ঠিক করা লাগবে ইনশা আল্লাহ। ভিতর বাহিরের আমল কিভাবে ঠিক করবেন? বলে এক নম্বর হলো বান্দা ওই তিন অঙ্গের গুণা ছেড়ে দেন, চোখের গুণা ছেড়ে দেন, জবানের গুণা ছেড়ে দেন, লজ্জাস্থানের গুণা বন্ধ করে দেন, এরপরে আপনি নিজে ভালো হয়ে যান, আল্লাহু আকবারের আওয়াজ দিবেন, বেঈমান পুরসাফ করতে করতে পালাতে পারবে, কথা কান। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এজন্য দিলটা ভালো করে নাও, দিলটা খুলে নাও, দিলটা একেবারে পরিষ্কার করে নাও। আল্লাহ বলেন আমার সাথে সম্পর্ক ভালো কর, এরপরে ময়দানে যা, সম্পর্ক ভালো কর, এরপরে ময়দানে যা, রাত্রে আমার সাথে সম্পর্ক ভালো করবা, এরপরে বেঈমানের সামনে যাবা, আমার নামাজ পড়ো না, কিছু করিস না, তুই বেঈমানের হাতে মার খাবি না, খাবে কে, কি খাবে, ভালো করবি? বলে তিন অঙ্গের গুনাহ ছেড়ে দাও। আল্লাহর নবী বলেন তিনটা অঙ্গের গুনাহ ছেড়ে দেওয়ার পরেও বান্দা তুই এখনো ওলি হতে পারো নাই, কেবলমাত্র তোকে গোসল করায় দিলাম বান্দা, কেবলমাত্র গোসল করায় দিলাম বান্দা, চোখের গুনাহ করো না, হাতের গুনাহ করো না, এই বান্দা জবানের গুনাহ করো না, লজ্জাস্থানের গুনাহ করো না, গুনার থেকে তোকে একেবারে পবিত্র করে দিলাম। এ বান্দা এখন কি হয়েছে? বলে আগে নামাজ পড়তে ভালো লাগতো না, পড়ে আবার দৌড় দিতাম, বান্দা এখন যখন সব গুনাহ ফালায় দিছে, সব গুনাহ ছাড়ছো, ও বান্দা এখন তুই সিজদা দে, সিজদার থেকে উঠতে মনে যাবে না, বান্দা তুই রোজা রাখ, রোজার ভিতরে এমন মজা পাবে জীবনে পাও নাই, বান্দা দানের ভিতরে মজা পাবে, বান্দা মাদ্রাসায় টাকা দিয়ে মজা পাবা, বান্দা ঈদগাহে টাকা দিয়ে মজা পাবা, বান্দা এখন শুধু পাঁচ অক্ত না, আগে দুই তিন অক্ত পড়ে অন্নগুলি পড়তি না, নামাজও পড়তি সুদও খাইতি, নামাজও পড়তি ঘুষও খাইতি, নামাজও পড়তি জিনাও করতি, বান্দা এবার সব গুণা ফালায় দেওয়ার পর এখন তুই সিজদা দে, সিজদার থেকে উঠতে মন যাবে না, বান্দা তুই এখন নামাজে দাঁড়ায় গেলি চোখের পানি আসবে, চোখে যখন পানি আসবে মনে কর বা ভিতরটা পবিত্র হয়ে গেছে, কারণ হলো বান্দা চোখে মানুষের এমনি পানি আসে না, এমনি পানি আসে না, আল্লাহর নবী বলেন তিন অঙ্গের হিফাজত হয়ে গেল, এখনো আল্লাহর ওলি হতে পারো নাই, আল্লাহ বলেন তিনটা অঙ্গের হিফাজত হয়ে গেল, এবার আরো তিনটি জিনিস আছে, এই তিন জিনিসের সাথে সম্পর্ক ভালো কর, তিন জিনিসের সাথে সম্পর্ক ভালো কর, আমার সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। কি সেই তিন জিনিস? তিন জিনিস বলে বিদায় নিব। মায়ার নবী বলেন এক নাম্বার জিনিস হলো বান্দা বাইতুল্লাহ, এক নাম্বার জিনিস কি? বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। হাজী সাহেব হজ করছেন এমন কেউ আছেন নাকি? হাত উঠান তো কারা হজ করছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, যারা হজ করছেন, এ বান্দা আপনার থেকে প্রশ্ন নেই, আপনার থেকে জবাব নেই, আপনার থেকে জবাব নেই, আপনার থেকে জবাব নেই, ওই কালো ঘর বাইতুল্লাহ, ওই কালো ঘরের দিকে তাকায় থাইকা মানুষ কাঁদে, মানুষ কাঁদে, কি ব্যাপার হাজী সাহেব কেন কাঁদেন? এই কালো ঘর দিকে তাকাইয়া আপনি কেন কাঁদতেছেন? কেন কাঁদেন? মুরব্বী বয়স, সন্তান হারাইছেন নাকি? বলে না না না, সন্তান হারায় আমি কাঁদি না। কেন কাঁদেন? কেন কাঁদেন? বলে আমি তো এমনিতেই কাঁদি না, কে যেন আমারে কাঁদায়, আমি তো এমনিতেই কাঁদি না, কে যেন আমারে কাঁদায়, আরে নবীর উম্মতের দল ওই মদিনায় যাবার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ, এ যুবক ওই কুয়া কাটার কক্সবাজার যাওয়ার স্বপ্ন দেখবিনে রে ভাইজান, দোয়া করে আল্লাহ এই পরীক্ষায় যদি পাস করি কক্সবাজার যাবো, কুয়াকাটায় যাবো, বন্ধু বান্ধবরে বলে আল্লাহ পরীক্ষায় পাস করলে কক্সবাজার যাবো, কুয়াকাটায় যাবো, অনুরোধ করে বলছি আল্লাহর কাছে দোয়া কর মালিক, যদি পরীক্ষায় পাস করায় দাও তোমার বাইতুল্লায় গিয়ে ঘুরবো। বলে হুজুর টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। বলে কিচ্ছু লাগবে না, তুই দোয়া কর, যদি তোর দোয়াটা কবুল হয়ে যায় রিস্কাওয়ালা হওয়ার পরও বাইতুল্লায় পাঠিয়ে দিব আমি। ও মদিনার মাটি রে, সাক
সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার জন্যে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, ভাবি আমি সারা ক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা ক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরানে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যাতো না, দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাই সেখানে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে, রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা, ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে, কষ্ট থাকবেন তো ইনশা আল্লাহ, আরো কিছু সময় চলবে তো ইনশা আল্লাহ। এক নম্বরে কি বাইতুল্লাহ, কি বাইতুল্লাহর সাথে সম্পর্ক ভালো হলে আল্লাহর সাথেও সম্পর্ক ভালো হবে, ঘরওয়ালার সাথে যদি সম্পর্ক ভালো থাকে মালিকের সাথে এমনি সম্পর্ক ভালো হয়ে যাবে। এজন্যে এই যে মক্কা মদিনায় তো সবার যাওয়ার সুযোগ হবে না, রসুলের ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদ, এই ঘরওয়ালাদের সাথে সম্পর্ক ভালো করেন, আল্লাহ এবং রসুল দুইজনকে পেয়ে যাবেন ইনশা আল্লাহ। সম্পর্ক রাখবো তো ইনশা আল্লাহ, নাকি দুশ্মনী করবো? এখন মাদ্রাসাগুলি নষ্ট হয়ে যায় শুধু দুশ্মনী আর পালাপাতি কারণে, এ পক্ষ আর সে পক্ষ এই করাগুলি দলাদলি করে ধ্বংস হয়ে যায়, এই ধ্বংস থেকে আল্লাহ মাদ্রাসাকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এক নম্বর হলো বাইতুল্লাহ, কি এক নম্বরে বাইতুল্লাহ, দুই নম্বরে আল্লাহর নবী বলেন কিতাবুল্লাহ, দুই নম্বরে আল্লাহর কোরআন কিতাব, এক নম্বরে আল্লাহর ঘর, দুই নম্বরে আল্লাহর কোরআন কিতাব, তিন নম্বর জিনিসটা বলে বিদায় নিব, এরে নবীর উম্মতের দল, ও বিরুদ্ধ বাবা জিরা, ও যুবক ভাই যান, ওরে পরদার অন্তালের মা, ও মুর্শিদপুরের মুসলমানেরা, দিলের কান্টা লাগায় দাও, ও দোকানওয়ালা ভাই যান, ও মা বোনেরা, ওরে যুবক ভাই সব কাজ ফালাইয়া দিলটা নরম করে দে, তিন নম্বর জিনিসটা এমন দামি, এমন দামি, এই তিন নম্বর জিনিসের সাথে সম্পর্ক যাদের ভালো হয়ে যাবে, দুনিয়ার থেকে তারা জিরোর থেকে হিরো হয়ে যাবে, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। এক নম্বরে বাইতুল্লাহ, দুই নম্বরে কিতাবুল্লাহ, তিন নম্বর জিনিস মায়ার নবী জানায় দেয়, আল্লাহর নবী বলেন হে মুমিন, তিন নম্বর জিনিসটার সাথে সম্পর্ক ভালো কর, তিন নম্বর জিনিস নাকি বলে, তিন নম্বর জিনিস হলো তোর মা আর তোর বাবা, মা বাবার সাথে সম্পর্ক ভালো কর যুবক,
মা বাবার সাথে সম্পর্ক ভালো লাগা দে। আমি চ্যালেঞ্জ করে বলি, কসম করে বলি, ওই মা বাবার সাথে সম্পর্ক যাদের ভালো, ওই বান্দারা দুনিয়ায় ভ্যানও যদি চালায় মনে শান্তি, কথা কন ঠিক কি ঠিক না? আর যারা মা বাবাকে কাঁদাইছিস, যারা মা বাবাকে কাঁদাইছিস, তারা যদি কোটিপতি হও মা বাবার বদদুয়ায় অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট করে ব্রেক হয়ে যায়। টাকা পয়সা কিছুই থাকবে না রে যুব, আল্লাহর নবী তো আর মিথ্যা কথা বলে নাই। আল্লাহর নবী বলেন, বন্দা এই তিন নাম্বার জিনিস হলো তোমার মা আর তোমার বাবা। মা বাবার সাথে সম্পর্কটা লাগায় দাও, মা বাবার সাথে সম্পর্ক যাদের ভালো তাদের চরিত্র ভালো, কথা কন ঠিক কি ঠিক না? মা বাবার সাথে সম্পর্ক যাদের ভালো তাদের আয় ভালো, কথা কন। মা বাবার সাথে সম্পর্ক যাদের ভালো ওই সন্তানটাকে দেখবেন এলাকার মানুষও ভালো বলে, কথা কন ঠিক কি ঠিক না? মা বাবার সাথে ভালো আচরণ কর। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তান মা বাবার সাথে প্রতি তুমি ইহসান করো, ইহসান করো। কেমন ইহসান, কেমন ইহসান? বলে, বান্দা মা বাবা যখন গরিব ছিল তোমাকে লালন পালন করাইছে, ও সন্তান এখন টাকাওয়ালা হয়ে গেল। অনেক সময় দেখা যায় সন্তান বিসিএস ক্যাডার হইছে কিন্তু মা তো একেবারে গৃহিণী, বাবা তো কৃষক হয় কি হয় না? কৃষকের সন্তান যখন বিসিএস ক্যাডার হয়ে যায়, এসপি হয়ে যায়, অন্য এসপির সাথে যখন বাসায় আসে দাওয়াত খাবে, বাবার সাথে প্রতিমধ্য দেখা হয়ে গেল, বাবার গায়ে জামা নাই, কাঁধে কুদাল হয় কি হয় না? বাবার হাতে কাশি, যেই সময় একটু কথা বলে বলে কেমন আছেন, আব্বা বলে না, কারণ প্যাস্টি নষ্ট হয়ে যাবে, প্যাস্টি নষ্ট হয়ে যাবে, বলে কেমন আছেন, আপনি কোথায় যান, তবে আব্বা কয়ে ডাক দেয় না, কথা বলেন ঠিক কি ঠিক না? ওরে বান্দা বিসিএস ক্যাডার এমনি হও নাই, তুই ঢাকা কলেজে পড়ছিস আর বাবা এখান থেকে লতিফপুর থেকে কষ্ট করে করে টাকা বিকাশে পাঠাইছে, ওই টাকা নিয়ে সুন্দর প্যান্ট কিনছিস, ওই টাকা নিয়ে বান্দা সুন্দর করে কলেজে ঢুকছো, আমি বাবা কৃষি কাজ করি তবে তোকে বুঝতে দিই না। ঈদের দিন ঈদ আসছে, সন্তান তোর মাও জানে আমিও জানি, টাকা পয়সা কিছুই নাই, তোর মার জন্য একটা কাপড় আনবো, আমার জন্য একটা লুঙ্গি আনবো, এই টাকা কিছুই নাই। তোর মাকে ডেকে বললাম, ও বিবি আমার, আমার তো টাকা নাই পয়সা নাই, তুমি ভালোই জানো, এই যে তোমাকে কিছু দিতে পারলাম না, তুমি মনে কোনো কষ্ট নিবা না রে বিবি। বিবি ডাক দিয়ে কয়েছে, আমি আমার কিছুই লাগবে না, আপনি আপনার মতো জলের কিছুই লাগবে না, কথা কন ঠিক কি ঠিক না? যেই স্ত্রী স্বামীর ব্যথায় ব্যথিত হয়, ওই স্বামীর মতো কোটিপতি আর সুখী স্বামী কেউ নাই। আরে নবীর উম্মতের দল, বিবি ডাক দিয়া কয় স্বামী আমার কিছুই লাগবে না, তবে আমরা তো আর এলাকার বাহিরে কোথায় যাই না, ঈদের দিন তুমি নামাজটা কোনো রকম পড়ে বাসায় আসবা, কেউ দেখবে না, কেউ জানবে না, বুঝবে না, সাধারণ পারলে একটা পোল্ট্রি মুরগি আইনো, নইলে দরকার নাই, কেউ জানবে না, কারণ আমাদের আদরের সন্তান তো আর বাসায় নাই। তবে ও স্বামী আমার, আমার কিছুই লাগবে না, তবে একটা অনুরোধ, আমার সন্তানটা তো বন্ধু বান্ধব রে নিয়ে ঈদ করবে, ও তো বাজারে যাবে, কলেজের ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরবে, ও স্বামী আমার ওর জন্য কষ্ট করে হলো একটা প্যান্ট কিনে দাও, ওর জন্য কষ্ট করে হলো একটা জামার ব্যবস্থা করে দাও। আরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলছি, অনুরোধ করে বলছি, ওই মা বাবার চাইতে আপন কেউ নাই, কেউ নাই, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবি রে যুবক, জিরোর থেকে হিরোতে সময় লাগবে না, আর যদি কোটিপতি হয়ে যাও, মা বাবা যদি ওই যে কুড়ে করে বসে চোখের পানি ছেড়ে কান্না করে, ওই দশতলা বিল্ডিং থেকে নিচে নামতে এক সেকেন্ড সময় লাগবে না। এজন্য ওই মা বাবার সাথে ভালো আচরণ করবা, কেমন ভালো আচরণ? আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান মা বাবার সাথে সুন্দর আচরণ কর, ইহসান কর, ইহসান কর, ইহসান কর। কেমন ইহসান, কেমন ইহসান? বলে, বাবা গরিব ছিল, তোকে এক বেলা খাবার দিতে পারে নাই, তিন বেলা খাবার দেয়, দেওয়ার কথা দুই বেলা দিত, এক বেলা দিতে পারে নাই, বাবাই তোরে
আলফেল মালটা খাওয়া দিবারে নাই, নরমাল খেজুর খাওয়াইছে, কথা কোন ঠিক কি ঠিক না? এখন তুই টাকাওয়ালা হইছিস, এ বান্দা পাঁচ টাকার ভাড়া যদি পাঁচ টাকায় দেয় এর নাম ইনসাফ, দশ টাকা দেওয়ার নাম হলো সহানুভূতি বা এহসান। আল্লাহ বলে এনো সন্তান, মা বাবা তোরে এক বেলা খাবার দেয় নাই, তুই আরো দুই বেলা বাড়ায় দে, মা বাবা তোরে কিছু দিতে পারে না, এবার আপেল আর বেদেনার মালটার এই কি বলে কোয়াগুলি ছুটাইয়া নিজে গালে দে, নিজে গালে দে, নিজে গালে দে, নিজে গালে দিয়ে দে, নিজে হাত লাগায় দে, কপাল খুলে যাবে, কথা কন ঠিক কি ঠিক না? আমি তো প্রায় জায়গায় বলে থাকি, কসম করে বলি মিথ্যা বললে আল্লাহ যেন ঘুমের ঘরে জবান বন্ধ করে দেয়, আরে নবীর উম্মতের দল। আমি প্রায় জায়গায় বলি, অহংকারী করি না বুঝানোর জন্য বলছি রে মুমিন, এই চেয়ারে বসার ক্ষমতা আমার নাই, আমার না, আজ বলি এই চেয়ারে বসার ক্ষমতা আমার না, এখানে যারা বসে আছেন সবাই আমাকে পড়াতে পারে, অনেকেই আছে এখানে আমার চেয়ে পড়াতে পারে, তার জুতা সুজা করার যোগ্যতা আমার ভিতরে নাই, তবে আল্লাহ আলাদা যোগ্য দিয়ে এখানে বসাইছেন, আলাদা যোগ্যতা দিয়ে এখানে বসাইছেন, এইটা আমার বংশীয় মর্যাদা না, এইটা আমার টাকার ক্ষমতা না, এইটা আমার বাবার পৈতৃক সম্পত্তি না রে যুবক। প্রায় জায়গায় বলি, আমি মুল্লারে কে চিনে কে জানতো, কে জানে আমার বাড়ি কই, কে জানে আমার মা বাবা কেমন, অহংকারী করি না বুঝানোর জন্য বলছি রে বাঙালি মুসলমান, এই চেয়ারে বসার ক্ষমতা আমার না, আমার না, আমার না। এর পিছনে একটা মানুষের দোয়া বড় কাজ করেছে, সেই মানুষটার নাম হলো আমার মা, আমার মা আমার জন্য আসল পেতে দোয়া করেছেন মালিক, সন্তানটাকে দিনের গোলাম বানায় দাও। অনেকেই বলে সন্তানের মেধা ভালো, স্কুলে পড়া, হেড স্যার এসে নিয়ে যাবে, বাবাও দিতে রেডি, তবে মা কয় না না, আমার সন্তানকে আমি ইনকাম করে রেখে যাব, ওইটা খাবে, তবে আমার সন্তানকে আমি দুনিয়ার ইমাম বানাতে চাই না, আমার সন্তানটাকে আমি জানাজার ইমাম বানাতে চাই, আমার সন্তানটাকে জানাজার ইমাম বানাতে চাই। ওরে যুবক ভাইজান, মা বাবার দুয়া বড় দাম, বড় দাম, বড় দামি এক সম্পদ। আমি চ্যালেঞ্জ করে বলি, মা বাবার সাথে যারা কথা বলো না, এখানে অনেকে আছো কথা বলো না, বলে হুজুর কথা বলি না অনেকদিন, এখন হঠাৎ করে বলতে লজ্জা তো লাগারই কথা, অনুরোধ করে বলছি, অন্ধকারে ধর, অন্ধকারে পা জড়ায় কান্না কর, অন্ধকারে মায়ের পায়ের উপরে চোখের পানি ফালায় দে, মায়ের ওই পায়ের উপরে যখন সন্তানের গরম পানি পড়বে, ওই মা কখনোই কিন্তু সন্তানকে ফালায় দিবে না, কথা কন ঠিক কি ঠিক না? অনুরোধ করে বলছি যুবক, ওই মা বাবা যাদের আছে এখন বুঝতে পারতেছ না, মা বাবা যারা হারায় ফেলছি তোরা বুঝবি কি সম্পদ হারায় ফেলছো, আমার মা অনেক কষ্ট করেছে রে যুবক। যে কথা বলি, মা বাবা দামি, কেমন দামি, কেমন দামি, বলে এটা বুঝানো যাবে না, এই যে সভাপতি সাহেব মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কথা বলতে গিয়ে এত দামি দামি মানুষ, কথা বলতে গিয়ে মামা আমার ফেল ফেল করে চোখের পানি ফালায় দিল, কারণ কি, কারণ কি, সন্তান মারা গেল এইভাবে কাঁদে না, মা বাবা কেমন জিনিস, টাকা আছে, ক্ষমতা আছে, সব কিছুই আছে, তারপরও কি নাই, কেন কাঁদে, কেন কাঁদে? বলে হুজুর, ওই যে কত মানুষ তো সার সার বলল, কত মানুষ তো ভাইজান বলে ডাকে, কত মানুষ বুকে জড়ায় দেয়, কিন্তু ওই যে বাবা আমার নাম ধরে ডাকতো লাভলু আয়, ওই ধরনের মায়া নিয়ে কেউ ডাকে না, কেউ ডাকে না। হুজুর, ওই ডাকটা কোটি টাকা দেওয়া কিনা সম্ভব না, ওই ডাকটা কোটি টাকা দেওয়া কিনা সম্ভব না? ওরে যুবক, মা বাবা যাদের বেঁচে আছে পা ধরে দুয়ানে দুয়ানে দুয়ানে, যদি বলি হুজুর নিচে নাইমে পা ধরেন তাহলে রাজি, নিচে নাইমে ধরতে রাজি, তবে বদ্দুয়া নিও না, বদ্দুয়া নিও না, মা বাবা যেমন হোক, তুমি অত কিছু বোঝার দরকার নাই, সে তোমাকে জন্ম দিছে তুমি তাকে জন্ম দাও নাই, এইটা নিয়েই সামনে আগাবা, মা বাবার সাথে ভালো আচরণ কর, ভালো আচরণ কর, আর যখন হারে ফেলবি তখন বুঝবি কি ভাড়ায় ফেলছি। আরে নবীর উম্মতের দল, আমার মতো কপাল পোড়া যারা আছে, ছোট সময় মা হারায় ফেলছি, তোদের মতো এত কষ্টে দুনিয়ার কেউ বাসে না, কথা কন ঠিক কি ঠিক না? প্রায় এক বছর হয়ে গেল, প্রায় এক বছর হয়ে গেল আমি বাড়ি যাই না, বাবাও ফোন করে, এলাকার মানুষও ফোন করে, বড়
স্থানে মাহফিল আগামী কালকে ছিল বড় স্থানে মাহফিল চেয়ারম্যান ফোন করে কয় দাদা তো আসতে হবে আমি কইলাম সম্ভব না কেন সম্ভব না দাদা বল আমি বললি দাদা অন্য একটা কারণ বলে টাকা পয়সা বলে টাকা পয়সা একেবারে ফোর সাবজেক্ট ওর কোনো কথাই নাই আমার কাছে এ বান্দা কেন আসবা না বলে আমি বলতেছি দাদা যেই জায়গায় স্টেজ করবা ওই পিছনেই তো আমার মায়ের খবর ওইখানে কেমন করে বয়ন করবো এইটা অন্তরে মানে না ওরে দাদা এইটা আমার দ্বারা সম্ভব না এইটা আমার দ্বারা সম্ভব না কারণ আমি কোটিপতির সন্তান না কারণ একেবারে গরিবের সন্তানরাই কোরআনওয়ালা বেশি হয় গরিবের সন্তানরাই কোরআনওয়ালা বেশি হয় বড় লোকের সন্তান খুব কম হয় খুব কম হয় আমার মায়ের কষ্টের সংসার আমি দেখেছি আরে নবীর উম্মত ওই চেয়ারম্যানের বাসায় আমার মা আমাকে কোলে নিয়ে কাজ করেছে বললে ইজ্জত কমে যাবে না বললে ইজ্জত কমে যাবে না রে ভাই চেয়ারম্যানের বাসায় কাজ করতো আমাকে কোলে নিয়ে আমার ছোট সময়ের মেমোরি ভালো মনে আছে একটা কাপড় দিত ঈদের সময় মা চেয়ারম্যানের মেয়েকে ডাক দিয়ে বলতো বন্ডি আমারে আর একটা কাপড়ের ব্যবস্থা করে দাও আরো একটা কাপড় যদি হয় আর আমার কাপড় কেনা লাগবে না তোমরা তো জানো আমরা বড় গরিব আমরা বড় অসহায় বড় গরিব আরে যুবক ভাই মা যারা হারায় ফেলছি চোখের পানি সেরে দোয়া কর দোয়া কর আরে নবীর উম্মতের দর মা ডেকে বলে বুন্ডি একটা কাপড়ের ব্যবস্থা করে দে আমরা তো বড় গরিব কোথার থেকে পাবো অনেক কষ্টের সংসার মাই ভাবে চাইলো দুইটা কাপড়ের ফয়সালা হয়ে গেল আরে নবীর উম্মতের দর ওই সময় আমার ভিতরে কসম করে বলি আমার স্বপ্ন ছিল কসম করে বলি স্বপ্ন ছিল ও মালিক লিল্লাহিল মাওলা ফালাহুল পুর যেই বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আল্লাহকে আমি বলেছি মালিক তোমাকে আমার বানায় নাও আর তোমার সাথে সম্পর্কটা আমাকে জড়ায় রাখো রে আল্লাহ ও মালিক আর কত কষ্ট দিবা ওই সময় দোয়া করেছি মাদ্রাসায় যখন দিল বক্তব্যে পড়ি ওই সময় আমার মা জীবিত আমার মা পিছন দিকে তাকায় থাকতো সন্তান কত দূরে দেখা যায় ওরে নবীর উম্মত এখন বড় হয়ে গেল মা যদি বেঁচে থাকে গাড়ি কত দূরে দেখা যায় তাকায় থাকে কথা কান ঠিককে ঠিক না আরে নবীর উম্মত আমার মা পিছন থেকে তাকায় থাকে সন্তান যায় আর আমি দেখেছি আমি ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে অসহায় হয়ে গেলাম হসপিটালের বেডে কান্না করি মা আসল পেতে দোয়া করে আল্লাহ আমার সন্তানটাকে দিনের রাস্তায় দিয়েছি তুমি ফালায় যাও আমার সন্তানটাকে নিয়ে যেও না আরে নবীর উম্মত ওই সময় আমার মায়ের দোয়া কবুল এই চেয়ারে আজকে বসেছি কারো কোনো মাস্তানি নাই এই চেয়ারে বসার পিছনে একটাই মাস্তানি আমার মায়ের দোয়ার মাস্তানি কথা কন ঠিক কি ঠিক না আরে যুবক ভাই দান পা দুইটা আগায় দাও পা দুইটা আগায় দে পা ধরে বলছি ওই মায়ের দোয়া নিয়ে সামনে আগাও ঠকবা না ঠকবা না ঠকবা না ওই সময় আমি আমার মায়ের ওই মেমোরিটা মনে রেখেছি আর দোয়া করেছি আল্লাহ যদি জীবনে মাসে 10,000 টাকা ইনকাম করার সুযোগ হয়ে যায় এই এলাকার ভিতরে অনেক টাকাওয়ালা থাকবে আমি না খেয়ে থাকলেও আমার মা সবচাইতে ভালো খাবার খাবে আমার মা সবচাইতে ভালো কাপড় পরবে আমার মা সবচাইতে ভালো বুরকাটা ব্যবহার করবে আমার বউয়ের শাড়ির চাইতে মায়ের শাড়ি দাম থাকবে আমার লুঙ্গির চাইতে বাবার লুঙ্গির দাম বেশি থাকবে আমার জুতার চাইতে মায়ের জুতা বেশি থাকবে আমার মা অন্য মহিলাদের সাথে যখন মিশবে মহিলারা জিজ্ঞেস করবে এত সুন্দর শাড়ি বুন্ডি কোথায় পাইলে উনি বলবে আমার সন্তান আনছে এইটাই আমার জন্য বড় দোয়া এই দোয়াটা নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম কবুল হলো না আরে নবীর উম্মত এখন তো মা হারায় ফেললাম কেমন করে বলে মাদ্রাসায় পড়ি মক্তবে পড়ি ওই সময় শুক্রবারের দিন এমনি বাসায় তেমন একটা যেতাম না তারি সাহেব ডাক দিয়ে কয় এ বাবা তুই বাড়ি যা আমি বললাম না যাবো না বলে না বাড়ি যা হুজুর বলে আর চোখের কোটার পানি মুছতিছে
আমাকে জড়ায় কয় জুবাইর বাড়ি যাও বাড়ি যাও। আমি এইভাবে হুজুর ভ্যানে উঠে দিল বাড়ি চলে গেলাম। এলাকার কিনারায় যায় দেখি চাষা রাস্তার কিনারায় এসে দাঁড়ায় রইছে। আমি বললাম চাষা আমাদের বাড়ির কাছে এত মানুষের কেন সমাগম? চাষা আমার মুখটা অন্যদিকে ফিরে কয় চাষা আর কলি যায় গুন লাগাবি না। আমি বাড়িতে ঢুকলাম চাষা অন্যদিকে যায়। আমি কই চাষা এত মানুষের ভিড়ে আমার মায়ের চেহারা কেন দেখি না? এত মানুষের ভিড়ে কেন আমার মাকে দেখা যায় না? চাষিকে দেখি খালারে দেখলাম ফুপুরে দেখি কিন্তু আমার মা কয় তাকে দেখি উঠ মধ্যখানে উঠানের মধ্যখানে মশারি টানাইয়া ডেকে রাখছি। ওইদিকে একটা দৌড় মারিয়ে যখন মুখের উপরে কাপড়টা ফালায় দিলাম তাকায় দেখি কেউ না। ওই কষ্ট করা মা দুঃখিনী আমার মারা এরে নবীর উম্মতের দল। আজকে তো 400-450 টাকার বাজের কাপড় করি পরি, 200 টাকার টুপি পরি, 800-900 টাকার কোঠায় লুঙ্গি পরি, 500-700 টাকার স্যান্ডেল পায়ে দেই তবে কলিজায় ঘাত। ঈদের সময় কসম করে বলি একটা আতরও আমি কিনি না। অনেকেই মার্কেটে যায় মাহমুদুল হাসান ফিরদাউস, উনিও মার্কেটে আমিও মার্কেটে, উনি অনেক কিছু কিনল সাদা এক লুঙ্গি সাদা এক কাপড়। আমি বললাম ভাই এগুলি কার? ও ডাক দিয়ে কয় তুই কিছুই কিনলি না। আমি তো অনেক কিছু কিনছি বাবার মায়ের জন্য তবে নিজের কিছু কিনি নাই। আমি তখন চোখের পানি সেরে বলি ভাই ওই যে তাকে দেখেন মার জন্য কিনছেন বাবার জন্য কিনলেন, ওই দুইজনের একজন আমি মা হারায় ফেলছি। আপনি অনেক কপালওয়ালা মানুষ, আপনার কপাল বড় ভালো, ওই মায়ের থেকে দোয়া নাও মাহফিলে আসবো। অনেক বক্তারা মাহফিলে যায় মাকে দোয়া মার থেকে দোয়া নেয়, মা অনেক দূরে প্রোগ্রাম দোয়া করবা নিরাপদ সফরে যেন শেষ হয়ে যায়। কক্সবাজার গত মাসে 14-15-16 এই তিনটা প্রোগ্রামে আমি যাব। গাড়িতে উঠি ড্রাইভার চোখের দিকে তাকায় ড্রাইভার ও কাঁদে কারণ ও সব জানে। আমি ডাক দিয়ে কইলাম ভাই কেন কাঁদিস? ড্রাইভার ডাক দিয়ে কই হুজুর আপনি কেন কাঁদে? আমি বললাম যুবক আমার ভিতরে একাগু জীবনের প্রথম কক্সবাজারে যাব তাও বয়ান করার জন্যে, এতটুকু বয়স, এই বয়সে কক্সবাজারে যাব। আমার মাকে যদি ফোন করে বলতাম মা তোমার দোয়া সন্তানের জন্যে খবর, তোমার সন্তান দিনের দাওয়াত নিয়ে কক্সবাজারে যায়, মা অনেক খুশি হয়ে যাইতো। আরে ভাইজান এই মানুষটা আমি হারায় ফেলছি, এই মানুষটা হারায় ফেলছি। অনুরোধ করে বলছি ওই যে তাকায় দেখেন মা হারা সন্তানের চোখের কোঠায় পানি, বাবা হারা সন্তানের কোঠের চোখের কোঠায় পানি। অনুরোধ করে বলছি ওই মা বাবা কবর থেকে ডেকে বলতেছে ও সন্তান 3টা কাপড়ের প্যাকেট বানে আমি বাবাকে কবরে ফালায় রাখছ, 5টা কাপড়ের প্যাকেট বানে আমি মাকে কবরে ফালায় রাখছ ও সন্তান। তাকায় দেখ তুই ইনকাম করে এখন কত সুন্দর বিল্ডিং বানাইছো, এসি লাগায় ঘুমাও, এসি গাড়িতে চলাফেরা করো ও সন্তান। তাকায় দেখ বৃষ্টির পানিগুলি গড়ায় গড়ায় আমি মায়ের কবরে যাই, ফিরাবার মতো কেউ নাই, ফিরাবার মতো কেউ নাই। বাবা ডাক দিয়ে কয় সন্তান আমি বাবা অনেক কষ্টে পড়ে আছি, আমল নাই কিচ্ছু নাই ও সন্তান। আমি বেঁচে থাকলে অনেক কিছু খাইতাম, কাপড় দেওয়া লাগতো, টাকা দেওয়া লাগতো, স্যান্ডেল কিনে দেওয়া লাগতো ও সন্তান। আমি কবরে আসছি এখন কিছুই দরকার নাই, তবে একটু সৎকায় জারিয়ার বড় প্রয়োজন। ওই যে লতিফপুর মাদ্রাসায় মাহফিল হইছে, ওই মাহফিলে গিয়ে কিছু দান কর, আমি মায়ের নামে সৎকা কর, আমি বাবার নামে সৎকা কর। আমি বাবা অনেক কষ্টে পড়ে আছি রে সন্তান, এর নবীর উম্মতের দল। 5 বছর মা বাবা যদি বেঁচে থাকতো 5,000 টাকা ওষুধে লাগতো,
কথা কন ঠিক কি ঠিক না এরে নবীর উম্মত কে উঠবেন না অল্প কিছু সময় আপনাদেরকে বিরক্ত করব ঠিক আছে তো ইনশাআল্লাহ কে উঠবেন না কারণ এই টাকা পয়সা কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না কিছুই থাকবে না বাংলাদেশের একজন অর্থমন্ত্রী সম্ভবত আবুল মাল আব্দুল মুহিত এই মানুষটার পিছনে পুলিশ যাইতো ভয় পাইতো দূর থেকে সালাম দিত কোটি কোটি টাকার মালিক কত টাকার মালিক নিজেও বলতে পারবে না এখন সে বসে বসে থাকে ফলের রসও খাইতে পারে না কেউ তার খবর খোঁজ খবর নেয় না টাকা পয়সা তো ব্যাংকে জমা রাখছে ছেলে সন্তান মেয়ে জামাইরা ভোগ করে কেউ তার কাছে যায় না ওরে যুবক কিছুই থাকবে না কিছুই থাকবে না ওই যে তাকায় দেখছো না আবু বাকার কে সেই আবু বাকার এই আবু বাকার এমনি দুনিয়ার থেকে জান্নাতে সার্টিফিকেট পাওয়া যায় নাই আবু বাকার সম্পর্কে নবী আমার বলছেন দুনিয়ার সমস্ত মানুষের আমল যদি এক পালায় রাখা হয় আর আমার শ্বশুর আমার শ্বশুর আবু বাকর আমার সাহাবী আবু বাকর এই আবু বাকরের নামাজ যদি এক পালায় রাখা হয় আবু বাকরের আমল যদি এক পালায় রাখা হয় আমি নবী ঘোষণা করলাম আবু বাকরের পাল্লাই ভারী হয়ে যাবে রসুলের কাছে সাহাবায়ে কেরামের সামনে রসুলের কাছে যখন জিব্রিল আমিন আসতেন বেশি সময় দাহিয়াতুল কলবি এই সাহাবীর রূপ ধরে আসতেন আকৃতিতে আসতেন হঠাৎ করে রসুলের সামনে তাকায় দেখা গেল জিব্রিল আমিন সালার চট পড়ে বসে আছেন এবার জিব্রাইলকে নবী জিজ্ঞেস করেন ও ভাই জিব্রিল কেন তুমি সালার চট পড়ে বসে আছো নবী ডাক দিয়া কয় এ জিব্রিল কেন সালার চট পড়ে বসে আছো কেন সালার চট পড়ে বসে আছো জিব্রিল আমিন কয় নবী আপনার বাম পাশে আবু বকরের দিকে তাকায় দেখেন নবী বাম দিকে তাকায় দেখে আবু বকরের পরনেও সালার চট নবী ডাক দিয়ে কয় আবু বকর কেন পরছেন কাপড় নাই আপনি বলতেন আমি নবী আমার কাপড় অর্ধেক করে আপনাকে পরায় দিতাম আল্লাহু আকবার বলেন নবীর সাথে সম্পর্কটা কেমন ভালো হলে এই অবদান হয় এই সুযোগ দিয়ে দেয় আরে নবীর উম্মতের দল আবু বকর কথা বলে না আল্লাহ বলেন জিবরিল জানায় দাও আমার আবু বকর কেন সনের সালার চট পড়লো জানায় দাও জিবরিল আমিন নবীকে বলে পয়গম্বর আপনি ইসলামের জন্য চান্দা চাইছেন কোরআনের জন্য জিনের দিনের জন্য টাকা চাইছেন এই টাকা দেওয়ার জন্য আবু বকর অন্য সাহাবায়ে কেউ তিন ভাগের এক অংশ কেউ চারের এক অংশ নিয়ে আসলো তবে আপনার আবু বাকার স্ত্রী কেউ সালার চটটা পরায় ঘরের গর্তে লুকায় রাখছে আর নিজেও শুধু সালার চট পরে আসছে আর সমস্ত কিছু আপনার নবী আপনার ইসলাম আপনার দিন আপনার কোরআনের জন্য বিলীন করে দিয়েছে রে নবী এই আবু বাকরের সালার চট পড়া আল্লাহর কাছে এমন মজা লাগছে আল্লাহ পাক খুশি হয় ডাক দিয়া কয় এ আসমানের ফেরেশতা আমার আবু বকরের সালান চট পড়া আমার কাছে এত মজা লাগছে এই মজার কারণে তোমাদেরকে বাধ্য করলাম আসমানের সমস্ত ফেরেশতারাও সালার চট পড়বা